সবাই আসি এখানে আচ্ছা দেখেন আচ্ছা আমরা সবাই পাথ সম্পর্কে জানি পাত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি এখানে কয়টা পাত আছে বলেন তো কয়টা পাত আছে এখানে পাত আছে না নাই পাত তো নাই ভাইয়া নাই এগুলা কি এগুলা কি ওইটা ওইটা পরে দেখিন তো এগুলা কি রে পাত ছাড়া কি এগুলা আর শেভ হবে না কেন চারটা পাত আছে এই যে একটা পাত এই যে একটা পাত একটা পাত এই যে একটা পাত আর কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে বলেন তো পয়েন্ট চারটা চারটা নয়টা না না চার্ট পাই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট কখন দেখতে পাবেন যখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেবেন এই যে একটা দুইটা তিনটা চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে আর এই সিলেকশন টাকা অবস্থায় এই যে এগুলা যে আসতেছে এগুলা হচ্ছে রিসাইজ পয়েন্ট রিসাইজ এগুলা রিসাইজ পয়েন্ট বুঝছেন এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে চারটা একটা দুইটা তিনটা চারটা আর এখানে রিসাইজিং পয়েন্ট আছে কতগুলা দেখছেন রেসিজিং পয়েন্টের কথা কিন্তু বলিনি সো অ্যাঙ্কর পয়েন্ট আর রিসাইজিং পয়েন্ট এই দুটো জিনিস কিন্তু আলাদা আচ্ছা যাই হোক আমরা পাথ বুঝতেছি যে এগুলা একটা করে পাথ যে কোনখানে একটা পাথ থাকতে পারে এখানে যে আমি দেখতে পাচ্ছি না তার মানে যেখানে পাথ নাই তা কিন্তু না ঠিক আছে আমি এই যে একটা পাথ এখানে ক্লিক করে এটা দিলাম এটা একটা পাথ আমি যে বাইরে ক্লিক করি এটা কি হয়ে যাবে হারিয়ে যাবে কেন কি এটার কোনো ফিল দেওয়া নাই এটার কোনো কালার দেওয়া নাই বাইরে ক্লিক করলে দেখেন এটা এখানে কিছু নাই কিন্তু আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন তখন দেখবেন যে ঠিকই পাথ আছে একটা কথা বুঝতে পারছেন এটা কি এটা একটা পাথ এই যে দেখেন লেখা দেখাচ্ছে পাথ ঠিক আছে এখন যদি এটাতে কালার টলার দেওয়া হয় তাহলে এটা কিন্তু চলে আসবে তার মানে পাথ ছাড়া কোনো শেপ তৈরি হবে না পাথ থাকবে পাথ নিয়ে আমরা কাজ করব আচ্ছা অবজেক্ট থেকে আমাদের দেখেন পাথ একটা অপশন আছে এগুলো এখান থেকে অনেক কিছুই আমরা করে ফেলছি তো এটাতে কি কি আরো অপশন আছে সেগুলো আজকে দেখবো আমরা ঠিক আছে আচ্ছা তো দেখেন এখানে আমি একটা ইয়ে নিলাম আচ্ছা এখান থেকে সরাসরি এভাবে নিলাম এটা নিলাম একটা নিয়ে এটা আমি একটু স্ট্রোক দিয়ে দিলাম স্ট্রোক কালার দিলাম ব্ল্যাক আপনারা যখন কালার কোনো কিছু চেঞ্জ করেন আপনাকে আই ড্রপার নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার কালার প্যানেলে গেলে অটোমেটিক্যালি আই ড্রপার টুল চলে আসে দেখেন এখানে ঢুকতেছে আই ড্রপার চলে আসছে ঢুকতেছে আই ড্রপার চলে আসতেছে সো আলাদা করে আমাকে এখানে গিয়ে আমি এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি আপনি আলাদা করে এখানে ক্লিক করবেন আইডোপার নেবেন তারপরে এখানে যাবেন কোনো দরকার নেই আপনি সরাসরি কি করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন ইলাস্ট্রেটরের তো এগুলাই সুবিধা ঠিক আছে ফটোশপের থেকে এগুলাই সুবিধা আমার স্টক দেওয়া আছে ওই জন্য এটা এমন আসতেছে এই যে দেখেন ফিল কালার দিলাম এই যে দেখেন যে কোনো কালার দিচ্ছি সেটা আমার চলে আসতেছে সো এটা থাক বা যে কোনো ইয়ে থাক যে কোনো কালার ইয়ে থাক সরাসরি ক্লিক করলে এটা আসবে এটার জন্য আমাকে কোনো আই ড্রপার নিতে হবে না বুঝতে পারছেন আচ্ছা এটা যদি আমার এরকম ছোটও যদি থাকে আপনারটা যে এরকম চিকনও থাকে তারপরেও এই যে সেম কথা বুঝতে পারছেন বড় করে নিলে যে বড় সো এটা আপনার উপর ডিপেন্ড করে ঠিক আছে এটা থাকলো এইভাবে আচ্ছা আমরা দেখছিলাম পাথ সো পাথের প্রথম অপশন অপশন যেটা আছে সেটা হচ্ছে জয়েন এই যে দেখেন পাথ থেকে গেলে জয়েন ঠিক আছে জয়েন তো আমরা জানি জয়েন দেখে আসছি অলরেডি তাই না কোনো পয়েন্ট যদি আমরা জয়েন দিতে চাই তাহলে কিভাবে আমরা জয়েন দিতে পারবো এখানে তাই না কিভাবে দিতে পারবো যদি আমরা এই দুইটা মনে করেন যে এখানে আছে এই দুইটাকে কি করে জয়েন করতে চাচ্ছি তো কিরবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ দেন জয়েন দেখেন কি হয়ে গেল এটা জয়েন হয়ে গেল অথবা আমি এখানে এইভাবে ক্লিক করবো রাইট বাটন যদি ক্লিক করি তারপরেও জয়েন অপশনটা পাবো এখানে জয়েন করে দিলে জয়েন সেম বুঝতে পারছি তারপরে আছে হচ্ছে এভারেজ এভারেজটাও জানি এভারেজ কি করে এভারেস্ট দুইটা পয়েন্টকে এক জায়গায় করে মানে মিলাই দিবে দেখেন এটাতে আমি যদি এটাতে একটু কাছে নিয়ে যাই আমি মিলাইতে পারতেছি না আসলে দুইটা পয়েন্টকে ঠিক মতো মিলাইতে পারতেছি না তো কীভাবে মিলাবো দুইটা এভাবে সিলেক্ট করব এখান থেকে এভারেজে ক্লিক করব ঠিক আছে এখানে অপশন দিবে যে আমি হরিজেন্টালি মানে ভার্টিক্যালি করতে যাচ্ছি এক্সিসটা তা আমি চাচ্ছি দুইটাকেই দুইটাকেই এক পয়েন্টে নিয়ে আসতে চাচ্ছি সো এখান থেকে আমি ওকে করে দিলাম আমার দেখেন দুইটার পয়েন্ট কি অটোমেটিক্যালি এক জায়গায় চলে আসলো এখন যদি আমি এটা এখানে ক্লিক করে জয়েন ক্লিক করি তাহলে এটা একটা পয়েন্টে কে বুঝি নাই জিনিস এটা শুধু যাবে তা কিন্তু না দেখেন এটা মনে করেন এটা কি একটা শেপ তাই না এই শেপটাকে আমি আরেকটা কপি করলাম আর একটা কালার দিলাম ঠিক আছে তো এটার কর্নার এই যে এইটার কর্নার মনে করেন আমি এটা মিলাইতে পারতেছি না আমার স্মার্ট গাইড অন আছে আমি অটোমেটিক নিয়ে গেলে এটা কিন্তু স্ন্যাপ করে টেনে নেয় ঠিক আছে যদি আমি মিলাইতে না পারি কোনো ক্ষেত্রে যদি মিলাতে পারতেছি না ঠিক আছে তো আমি যত দূর সম্ভব কী করবো কাছাকাছি নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে কি করব এই দুইটা পয়েন্ট আমি আগে সিলেক্ট করব ড্র্যাক করে সিলেক্ট করে কি করে দিব এভারেজ এভারেজ করে দিয়ে বোধ ওকে করে দেন দেখেন দুইটা পয়েন্ট কী হয়েছে এক জায়গায় চলে আসছে কথা বুঝতে পারছেন এটাই হচ্ছে মনে করেন যে সিস্টেম আপনি যদি প্রপার ওয়েতে যদি কাজ করতে চান তাহলে এগুলো ফলো করে কাজ করবেন চোখের আন্দাজে লাগায় দিলাম হয়ে গেল মিলে গেল এই ধরনের কাজ করবেন না কখনো বুঝছেন চোখের আন্দাজে এই কাজগুলো করবেন না সবসময় ভাবে কাজ করার চেষ্টা করবেন যাতে আমার কাজটা অ্যাকুরেট হয় এখন এটা জয়েন করে দিলে জয়েন জয়েন না করলে নাই দরকার নেই ঠিক আছে সো এটা হচ্ছিল আমার এখানেও আমার রাইট বাটন ক্লিক করলে এখানেও এভারেজ অপশন আছে ঠিক আছে এখানেও এভারেজ অপশন আছে আচ্ছা জয়েনই থাকে এটা তারপরে অবজেক্ট থেকে আরো আছে পাথ পাথ থেকে দেখেন এখানে আরো আছে কি আউটলাইন স্ট্রোক আচ্ছা আউটলাইন স্ট্রোকটা কি দেখি আউটলাইন স্ট্রোকটা হচ্ছে আমার এখানে একটা স্ট্রোক দেই আমি স্ট্রোকটা দিয়ে দিলাম কালো কালারের কালো কালারের দিলাম এবং এটার একটু সাইজটা বড় করে দিলাম আচ্ছা আমরা মনে করেন যে এখন যদি আমি এই স্ট্রোকটাকে স্ট্রোকটাকে মনে করেন যে ফিল করতে চাই তাহলে আমরা কি করি বলেন দেখি আমরা কি করে থাকি এটাকে যদি এত স্টোক স্টোকটাকে যদি ফিল রূপান্তর করতে চাই শেপ রূপান্তর করতে চাই তাহলে কি করি আমরা এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করি না এই যেভাবে এক্সপ্যান্ড করি তাই তো এক্সপ্যান্ড করে ওকে করে দেই এক্সপ্যান্ড হয়ে গেল তাই না এখানে আনগ্রুপ করলে দেখা যাবে যে কি স্টোকটা আলাদা হয়ে গেছে এটা আলাদা হয়ে গেছে তাই না সো এই কাজটাই আমরা ওই আউটলাইন স্টোক হিসেবেও করতে পারি দেখেন এটা এখন স্টোক আছে তাই না এটা এখন স্টোক আছে এখন এখানে অবজেক্ট থেকে যাবেন পাথ আউটলাইন স্ট্রোক আউটলাইন স্ট্রোক করে দিলে স্ট্রোকটা ওই এক্সপ্যান্ড হয়ে যাবে মানে सेम কাজটাই হয়ে যাবে দেখেন দেখেন কোনো লেখা যেমন কি আউটলাইন স্ট্রোক করলে কি হয়ে যায় শেপে পরিণত হয়ে যায় তেমনি আউটলাইন স্ট্রোকের অপশনটাও सेम বুঝতে পারছেন একই রকম তারপরে আছে হচ্ছে পাথ থেকে আচ্ছা অফসেট পাথ অফসেট পাত নিয়ে তো অলরেডি আমরা মেলা কাজ করে ফেলছি সো এটা বলার কিছু নাই তারপরেও বলি আমার যে কোনো শেপ থাক না কেন যেই সাইজের শেপ থাক না কেন অফসেড পাত করলে কি হবে আমি ওই সাইজের মতোই ওই সাইজ ওইটার মতোই আরেকটা শেপ আমি বানাইতে পারবো ওইটা ওইটার মতো ওইটার থেকে বড় বা ওইটার থেকে ছোট মানে ওই সাইজের উপর মানে ওই রেশিও অনুযায়ী আমি একটা শেপ তৈরি করতে পারবো যদি আমার এটা স্কোয়ার হয় বা আমার যদি যে কোনো আমার এই ধরনের শেপ হোক বা যে কোনো শেপ হোক না কেন সেটা আমি যেমন ইচ্ছা তেমন যেমন সে শেপি হোক না কেন সেটার অনুরূপ আরেকটা শেপ আমি বানাইতে পারবো যদি এটা আমার এরকম এটাতে করি এখান থেকে পাত পাথ থেকে কি অফসেট পাথে যাই তাহলে দেখবেন অটোমেটিক্যালি আমাকে অফসেট দেখাচ্ছে যে এত এতটুকু অংশ সে বৃদ্ধি পাচ্ছে এখানে প্লাস আছে তাই না এখানে প্লাস আছে মানে কি এটা কিছু নয় তার মানে প্লাস বাড়াইলে কি হবে বাড়তেছে কমাইলে কমতেছে কিভাবে কমতেছে এই শেপটার অনুযায়ী এই শেপটার রেশিও অনুযায়ী কি হচ্ছে দেখেন কমতেছে বাড়তেছে ছোট হচ্ছে যা কিছু হচ্ছে এইটার উপর এখন যে আমি এটা এখানে এখান থেকে ওকে করে যাই মিটার গ্লিটার এগুলার কিছু নাই এগুলা আমাদের হচ্ছে মিটার লিমিটে যে রাউন্ড করতে চলে যে রাউন্ড দেখছেন বাইরেরটা যদি আপনি জয়েন্টগুলা রাউন্ড করে দিতে চান তাহলে রাউন্ড করে দিলে যে বাইরেরটা দেখেন রাউন্ড হয়ে গেল ঠিক আছে বেভেল করে দিতে চাইলে যে বেভেল কেটে গেল ঠিক আছে সো এটাই আর কি মিটার লিমিট আপনি চাইলে এখানে এই যে বেভেলটা বাড়াইতে এটা বাড়াইলে বাড়িবে এই ধরনের এগুলা তেমন কিছু কিছু করার নাই এটা যেমন আছে এটা ডিফল্ট যেটা ছিল চার ছিল না কত ছিল যা ছিল তাই থাক এগুলো আমাদের দরকার নেই সাধারণত আমরা এখান থেকে যেটা এভাবে বাড়াইতে পারি কমাইতে পারি এবং যখন আমি এটা ওকে করে দিব তখন কি হবে একটা নতুন শেপ তৈরি হবে আগের শেপটা থাকবে এবং নতুন একটা শেপ তৈরি হবে ওইটার পিছনে এবং ওইটার কি ওইটার সিলেকশন অবস্থায় আছে এবং আগেরটা যেটা ছিল ওইটার সিলেকশন সরে গেছে মানে নতুন যেটা বানাইলাম ওইটা সিলেকশন হয়ে আসে আমি যদি কালার চেঞ্জ করি তাহলে কিন্তু দেখতে পাবো যে ওইটার পিছনে ওইটা কালার চেঞ্জ হচ্ছে আমার মেইন যেটা শেপ এটা কিন্তু মাঝখানেই পরে আছে ঠিক আছে এই এই হচ্ছে বিষয় এটা একটা নতুন একটা শেপ তৈরি হয়েছে তেমন এইটাতেও যদি আমি করি এইটার মতনই আমার কি হবে শেপ তৈরি হবে দেখছেন কমাইতে চাইলে মাইনাস ঠিক আছে দেখেন মাইনাস হইলে দেখেন কত কোথায় বাদ গেছে অটোমেটিক বাদ চলে যাবে ঠিক আছে সো এইরকম আর কি আমি যদি এতটুকু বাদ দিতে চাই বা এতটুকু ইয়ে করতে চাই তাহলে আমি ওইটার মতো বানাইতে পারতেছি যতটুকু স্ক্রল করে দিতে পারছি এখানে আবার মিলিমিটারে দেয়া আছে আমার ইঞ্চিতে প্রয়োজন আমি ইঞ্চি লিখে দিলে কিন্তু ইঞ্চিতে চলে আসবে ঠিক আছে আচ্ছা দেন এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দিয়ে যদি আমি এটা মুভ করে নিয়ে আসি তাহলে দেখবেন যে ওইটার থেকে বড় চলে আসছে সো এই ছিল অফসেট পাথ অফসেট পাথের ব্যবহার আমরা অলরেডি দেখছি যে কিভাবে আমরা ডিজাইনের মধ্যে অফসেট পাথ নিয়ে কোনো কিছু কাটতেছি কোনো কিছু বাদ দিচ্ছি এইভাবেই কিন্তু করতেছি ঠিক আছে তারপরে আরো অপশন আছে রিভার্স পাথ ডিরেকশন আচ্ছা রিভার্স পাথ ডিরেকশন দেখেন যদি আমার এটাকেই ধরি এটার এটার তো একটা স্টার্টিং আর একটা এন্ড পয়েন্ট আছে তাই না যদি আমি এখানে এখান থেকে যদি অ্যারো কি দেই তাহলে বুঝতে পারবো যে কোনটা স্টার্ট আর কোনটা এন্ড ঠিক আছে আচ্ছা এটার এই যে এটা স্টার্টিং পয়েন্ট এটা এন্ড পয়েন্ট যদি আমি এটা ঘোরাতে চাই তাহলে কি করব এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে রিভার্স পাথ ডিরেকশন করে দিলে এটা কি হয়ে গেল উল্টে গেল সোজা সহজ সহজ সবথেকে সহজ বিষয় না বোঝার কিছু নাই এটা আমরা এখানেও করতে পারি এখান থেকে ওই এখানে ক্লিক করে দিলেও দেখেন এটা ঘুরে যাচ্ছে ঠিক আছে যে কোনো মানে এটা আমি এদিক থেকে দিলাম দেওয়ার পরে মনে করেন যে আমি তীরচিহ্নটা দিচ্ছি জাস্ট দেখানোর জন্য যে ডিরেকশনটা ঠিক আছে এই যে দেখেন এখন দেখেন এখানে এখান থেকে যদি আমি এটা যদি ক্লিক করি পাথ ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তবে অবজেক্ট থেকে পাথ পাথ থেকে রিভার্স পাথ ডিরেকশন করে দিলেও এটা সেম জিনিস আচ্ছা দেন হইতেছে আবার কি আছে এখানে আবার অবজেক্ট থেকে পাত পাত থেকে এখানে আছে হচ্ছে সিম্পলিফাই আচ্ছা সিম্পলিফাই দেখি এটাকেই ধরলাম এটাকে আমি অবজেক্ট থেকে পাত পাত থেকে সিম্পলিফাই আচ্ছা গেলাম দেখেন একটা মেনু আসছে এখানে থ্রি ডটে ক্লিক করলেন এটা বড় হয়ে চলে আসলো আচ্ছা এখানে কি হবে এখানে যদি আমি এটা ইয়ে করি দেখবেন যে এটা স্মুথ বা কোনো ইয়েতে তৈরি হবে দেখেন দেখছেন এটা বেন্ডটা কি হয়ে গেল স্মুথ হয়ে গেলো চাইলে আপনি আরও এদিকে যত দিবেন তত এটা হার্ড হবে আবার যদি এদিকে আপনি যত পিসাবেন হবে তেমন এটা কাজে লাগে না আমাদের এটা তেমন আমরা এমনিতে এটা করতে পারি ঠিক আছে তো এগুলা তেমন তো কাজে লাগে না সিম্পলিফায়ার এটা তেমন ইয়া নাই আমরা এমনিতে এটা ধরে এখানে যদি আমরা এই পয়েন্টে যদি আমরা একটা এই যে এম করি তাহলে এমনিতে এগুলা করা যায় এগুলা তেমন কাজে দেয় না ঠিক আছে দেন হইতেছে আরেকটা জিনিস পাথ থেকে আবার আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আচ্ছা এই যে অ্যাঙ্কর পয়েন্ট আচ্ছা তাহলে আমার এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে চারটা ওকে হ্যাঁ চারটি আছে কয়টা আছে চারটি আছে একটা দুইটা তিনটা চারটা চারটি অ্যাঙ্কর পয়েন্ট আছে এখন আমি অবজেক্ট থেকে যদি পাথ পাথ থেকে যদি আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করি তাহলে দেখবেন প্রতিটা পাথের মাঝখানে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হইছে ঠিক আছে এই যে এই দুইটা এই পাথের মাঝখানে একটা হয়েছে এই যে এইটা দেখেন এটা একটা অ্যাড হয়েছে এই যে এই পাথের মাঝখানে এইটা একটা অ্যাড হয়েছে ঠিক আছে এই পাথের মাঝখানে মনে করেন এই পাথের মাঝখানে এইটা একটা অ্যাড হয়েছে এবং এই পাথের মাঝখানে এইটা একটা অ্যাড হয়েছে ঠিক আছে এখন যদি এই শেপটার উপরে যদি আমি আবার ধরেন এটাকে ধরে এটাকে যদি আবার আমি পাথ থেকে আবার যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করি তাহলে জয়টা জয়টা পাথ আছে যেমন এখান থেকে এটা একটা পাথ এটার মাঝখানে আবার একটা করে পয়েন্ট আসছে মানে প্রতিটা পাথের মাঝখানে কি হচ্ছে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট কি হচ্ছে অ্যাড হচ্ছে বুঝতে পারছি আর অ্যাঙ্কর পয়েন্ট থাকলেই তো আমি এটা ভাঙতে পারবো বা কার্ভ করতে পারবো তাই না কার্ভ করতে চাইলে যে কার্ভ এটা কার্ভ করতে চাইলে যে কার্ভ ঠিক আছে সো আপনাকে এগুলা জিনিস জানতে হবে জানলেই আপনি কাজ করতে পারবেন এই যে দেখেন তো এইরকম আর কি জিনিসটা তো এখান থেকে আমরা এই জিনিসটা করতে পারতেছি দেখেন এখানে আবার আবার একটা টুল নিলাম ঠিক আছে তারপরে কি আছে অবজেক্ট থেকে কি পাথ পাথ থেকে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেখলাম এখন দেখি অ্যাড কি রিমুভ অ্যাঙ্কর পয়েন্টস আচ্ছা রিমুভ অ্যাঙ্কর পয়েন্টস তার মানে আমি একটু আগে এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই মনে করেন এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিচ্ছি আমি তো পেন টুল দিয়েও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি তাই না তো এই যে দেখেন এখানে আমি মনে করতেছি যে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানকার এই পাশের র্যাঙ্কর পয়েন্টগুলো আমি বাদ দিতে চাচ্ছি তো আমি ওগুলো সিলেক্ট করে সরাসরি পাথ থেকে কি করে দিতে পারি একবারে রিমুভ অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে ওই পাশের র্যাঙ্কর পয়েন্টগুলো বাদ চলে গেল এটাও সিম্পল তেমন কঠিন কিছুই না ঠিক আছে দেন হতেছে পাত থেকে আবার আমরা এখানে দেখতেছি যে ডিভাইড অবজেক্ট বিলো এটা একটা মজার জিনিস দেখেন আচ্ছা ডিভাইড আর একটা অপশন আছে ওটা কোথায় আছে বলেন তো কেউ বলতে পারবেন ডিভাইড আর একটা অপশন আছে কোথায় আছে ডিভাইড আমরা কোথা থেকে করতে পারি পারবেন কেউ ডিভাইড কোথায় আছে বলতে পারবেন ওই শেপ বিল্ডার থেকে নাকি শেপ বিল্ডার টুলে শেপ বিল্ডার তো শেপ বিল্ডার টুল তাই আর আর কোথায় আছে ডিভাইড অপশনটা আর কোথায় আছে আমি যদি একে ডিভাইড করতে চাই তাহলে কোথা থেকে ডিভাইড করতে পারি পাথফাইন্ডার ভাইয়া হ্যাঁ পাথফাইন্ডার পাথফাইন্ডারে এই যে প্রথম অপশনটাই হচ্ছে ডিভাইড ঠিক আছে এটা হচ্ছে ডিভাইড এটার কালার আমি অন্য কিছু দিলাম দেখেন এখানে এই ডিভাইডার মানে কি আর ওই ডিভাইডার মানে কি দুইটাই ওইটাও ডিভাইড এটাও ডিভাইড কিন্তু ডিফারেন্স আছে দেখেন এটা আমি দুইটা কপি করলাম দুটা কপি করে এখানে রাখি জিনিসটা এখন দেখি প্রথমে আমি এটাকে এটাকে ডিভাইড করতে যদি চাই তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে দুইটাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে দেন আমাকে কি করতে হবে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করতে হবে ডিভাইড হয়ে গেছে এখন আমি এটা ক্লিক করলে হবে না বাইরে একটা ক্লিক করতে হবে দেন এখানে ক্লিক করে কি করতে হবে এটাকে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করে বাইরে ক্লিক করলাম এখন আমি এটা ধরে টানলে আমার এটা কি হচ্ছে ডিভাইড হয়ে যাচ্ছে তাই তো আর এইখানে যে অপশনটা আছে অবজেক্ট থেকে যদি আমি যে এটা ডিভাইড অবজেক্টস বিলো মানে কি ডিভাইড মানে তো ভাগ করতেছি অবজেক্ট মানে তো অবজেক্ট এবং কি বিলো মানে নিচে অবজেক্টস বলছে একটা না আপনি অনেকগুলো অবজেক্ট একসাথে ভাগ করতে পারবেন কেমন কি বিলো মানে নিচে মানে এটার নিচে যতগুলা আমি শেপ নিব যতগুলো অবজেক্ট নিব সবগুলা ভাগ হয়ে যাবে ধরেন আমি এখানে আমাকে কি করতে হয়েছিল দুইটাকেই সিলেক্ট করতে হয়েছিল এখানে আমাকে দুইটা সিলেক্ট করার দরকার নেই জাস্ট যেটা উপরে আছে সেটাকে সিলেক্ট করব ঠিক আছে যেটাকে সেটাকে সিলেক্ট করব এটার নিচে যতগুলো আছে অটোমেটিক ডিভাইড হয়ে যাবে দেখেন এটাকে জাস্ট সিলেক্ট করলাম অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করলাম দেখেন ওইটা চলে গেল কিন্তু কি এটা ডিভাইড কিন্তু করে দিলাম আপনি বাইরে একটা ক্লিক করে এখানে ধরে টান দেন দেখেন আপনার এটা ভাগ হয়ে গেছে এখানে অতিরিক্ত যে অপশনটা অতিরিক্ত যে ইয়াটা ওইটা কিন্তু আপনার এখানে এই যে এটা নাই ঠিক আছে এটা রিমুভ হয়ে গেছে মানে উপরের ইয়াটা দিয়ে আমি নিচের গুলাকে ভাগ করে দিলাম কথা বুঝতে পারছেন এই হচ্ছে বিষয়টা আবার একটা আর আরেকটু আরেকটা উদাহরণ আমরা দেখি সেটা হচ্ছে যে এখানে মনে করেন যে এই শেপটা আছে অনেকগুলা শেপ আছে এখানে শেপ আছে এখানে শেপ আছে

এখানে আমার কোনটা কি আছে মনে করেন যে কমে গেছে তো এখানে দেখেন ফার্স্টে আমরা এগুলো যদি আমি যদি এখান থেকে ডিভাইড করতে চাই তাহলে কি হবে এখান থেকে যদি ডিভাইড করি তাহলে কি রেজাল্ট হয় দেখেন আমাকে আগে সবগুলোকে সিলেক্ট করতে হবে যেগুলো যেগুলো আমি ডিভাইড করতে চাই কি এগুলো যদি ডিভাইড করি আমি এগুলার যে পাথ আছে এগুলাও কিন্তু আলাদা আলাদাভাবে ভাগে ভাগ হয়ে যাবে এটা একটা শেপ তৈরি হবে এটা একটা শেপ তৈরি হবে এটা একটা শেপ তৈরি হবে সবগুলাই এখানে যত যত মানে এই ভিতর দিয়ে যত লাইন গেছে সবগুলাই একটা একটা করে ভাগ তৈরি হবে দেখেন ডিভাইড করে দিলাম ডিভাইড করে দিয়ে এখানে আমি আনগ্রুপ করে দিই এটা ধরে আনগ্রুপ করি আনগ্রুপ করে দেখেন এটা যদি আমি টান দেই দেখেন প্রতিটা পার্ট যেদিক যেদিক দিয়ে লাইন গেছে সব কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে তাই না তাই না এটা হচ্ছে ডিভাইড এখানকার ডিভাইড আর আমার ওইখানকার ডিভাইডটা দেখেন এখান থেকে মনে করেন এগুলা আছে এগুলার মধ্যে থেকে যদি আমি এই লাইনটা টানি ঠিক আছে এই লাইনটা টানি জাস্ট আমার এই লাইনটা মনে করেন যে আমি এইভাবে কাটতে চাচ্ছি সবগুলাকে তো এটার নিচে যা কিছু আছে সব ডিভাইড করে দিতে চাচ্ছি আমি কিন্তু কোনো কোনোগুলা এটা কিন্তু সিলেক্ট করি নেই এগুলা কি সিলেক্ট করছি এগুলা সিলেক্ট করি না জাস্ট আমি কি করছি লাইনটা নিছি লাইনটা এটার লাইনটা সবার উপরে আছে এই লাইনের নিচে যা যত অবজেক্ট থাকবে সব কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে দেখেন ডিভাইড অবজেক্ট বিলো দেখেন ডিভাইড হয়ে গেছে এখান থেকে যদি যদি এখন আমি করি করারও দরকার নেই হয়ে গেছে যেমন এই শেপ দেখেন এই যেটা দেখছেন এটা এই যে এটা মানে যেটার উপর দিয়ে যেই সাইজ থেকে যতটুক গেছে ওইটা কি হয়ে গেছে ডিভাইড হয়ে গেছে বুঝতে পারছেন জিনিসটা এটা আর এটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন সো এই হচ্ছে ডিভাইড আপনার ডিভাইড অবজেক্ট মানে আমার কোনো অবজেক্টের উপরে নিচে যেই জিনিসগুলো থাকবে সেগুলো আমি একবারে ডিভাইড করতে পারতেছি আমি যদি এখানে এটা না নিয়ে মনে করি আমি এইটা ধরে এটা সিলেক্ট করে যদি ডিভাইড করি তাহলে কি আমার এই এটা ডিভাইড হবে উপরে যেটা আছে এটা ডিভাইড হবে হবে কি মনে হয় করে দেখি তো এটা ধরে আমি করতেছি দেখেন ডিভাইড অবজেক্ট বিলো দেখেন দেখছেন সে যা যা পাইছে সব কি ওর মধ্যে যেগুলা যেগুলা ছিল সব ডিভাইড করে দিয়েছে তো এইভাবে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি তারপরে এটার পরে যে অপশনটা আছে ডিলিট করে দেই একটা রেখে ডিলিট তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমার স্প্লিট ইনটু গ্রিড আচ্ছা এটা একটা মজার জিনিস এটা আমাদেরকে অনেক কাজে লাগবে অনেক সময় অনেক কাজে লাগে আমাদের যে কোনো পেজ তৈরি করতে ইয়া তৈরি করতে মার্জিন নিতে আচ্ছা গ্রিড মানে তো জানেন গ্রিড মানে কি ছোট ছোট আমি যদি দাগ নিতে চাই কোনো খব খব দাগ নিতে চাই তাহলে আমি কি গ্রিড ইউজ করবো তাই না ওগুলাই তো গ্রিড বলে বাংলায় না ইংলিশ এগুলি গ্রিড বলে তো দেখেন এই যে পাত থেকে যদি আমি যে স্প্লিট ইন্টু গ্রিড স্প্লিট মানে কি আবার করা মানে বিভক্ত করে দেওয়া মানে আলাদা আলাদা করে দেওয়া ঠিক আছে বিভক্ত স্প্লিট ইন্টু মানে কি কিসের মধ্যে ভাগ করবে গ্রিড মাধ্যমে ভাগ করা হবে বুঝতে পারছেন গ্রিডের মাধ্যমে ভাগ করা হবে তো এখানে আমি স্প্রিড ইন্টু গ্রিডে ক্লিক করলে আমার একটা অপশন আসতেছে যেটার নাম হচ্ছে দেখেন স্প্লিট ইন্টু গ্রিড রো কলাম অপশন আসতেছে এখানে 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 আমার একটা একটা দেয়া আছে আমি আমি ক্লিক করলে কিছুই দেখতে পাচ্ছি না যদি আমি এখানে এটাতে রো এর সংখ্যা বাড়াই দেখেন মাঝখানে একদম মাঝখানে এটাকে কয় ভাগে ভাগ করছে দুই ভাগে ভাগ করে দিছে একবারে দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করে দিছে আমি যদি তিন ভাগে ভাগ করতে চাই 3 দিলাম এই পেজটা কি সমান তিন ভাগে ভাগ হয়ে গেল আমি যদি চার ভাগে ভাগ করতে চাই সমান চার ভাগে ভাগ হয়ে গেল যত বা যত দিব সেগুলা কি একদম সমানভাবে ভাগ হবে এই পেজের হাইট অনুযায়ী কি হবে সমানভাবে এটা ভাগ হয়ে যাবে দেখেন এই কারণে কি করেন

এখানে আমি খুব ইজিলি কোনো জিনিসকে সমান ভাগে ভাগ করে নিতে পারবো এখানে যদি আমি এখানে ওকে করে দেই তাহলে দেখবেন এটাকে আপনি কি করছেন দেখেন কারো কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে বলতে পারেন যে ভাইয়া বুঝি নাই কি হইল এটা মহসিনা হোসেন আপনি বুঝছেন জিনিসটা তার মানে আমি এখানে কোনো কিছু কিছু ভাগ করতে চাই তাহলে আমি এখানে ইজিলি করতে পারবো তারপরে আমি আবার একটু ব্যাক করি কন্ট্রোল জেড দিয়ে আবার আমি একটু যাই ওইখানে আরো কিছু জিনিস আছে সেটাও দেখায় দেই স্প্লিট ইন্টু গ্রিড ঠিক আছে আমি কিছু বাড়াইলাম এখানে মনে করেন যে বারোটা নিলাম প্রিভিউটা দেই দেন এখানে আমি বারোটা দিলাম সরি বেশি হয়ে গেছে বারোটা বারোটা করে আমি এখানে ইয়ে তৈরি করলাম দেখেন এখানে আবার এখানে গাটার অপশন আছে গাটার এটা যদি আমি জিরো আসি এটা যদি আমি বাড়াই তাহলে দেখবেন আমার প্রতিটা লাইনের মাঝে তিন মিলিমিটার করে গ্যাপ তৈরি হচ্ছে এই পাশে যদি বাড়াই তাহলে সেম তিন মিলিমিটার তিন মিলিমিটার করে কি হয়েছে গ্যাপ তৈরি হয়েছে মানে মার্জিন এখানে যদি আমি অ্যাড গাইড ক্লিক করি তাহলে দেখবেন যে আমার অটোমেটিক্যালি গাইড তৈরি হয়ে গেছে বুঝতে পারছেন আমি এইটা করে গাইডও তৈরি করতে পারি আমি যদি এগুলো কমাই মনে করেন এখানে যদি আমার দুই ভাগে ভাগ করবো এটা এটাও দুই ভাগে ভাগ করব ঠিক আছে দুই ভাগে ভাগ করবো গাডার এটা 3 মিটার এটাও তিন মিটার দিলাম সো দেখেন আমার কি মার্জিনের মতো করে সুন্দর করে ভাগ হয়ে গ্যাপ হয়ে আমি এটা যদি এটাও গেলিমিটার দেখছেন খুবই ইজি দেন ওকে করে দেন আপনার এটা গাইড হিসেবে থেকে যাবে ঠিক আছে এগুলো সবগুলাকে সিলেক্ট করে আপনি ধরে মেক গাইড করে দিতে পারেন ঠিক আছে এমনিতে তো একটা গাইড তৈরি হয়েছে আপনি চাইলে যে এগুলাকে সিলেক্ট করে এগুলাকেও মেক গাইড করে দিতে পারেন আর এই যে এই গাইডগুলো যে তৈরি হয়েছে এগুলার স্টক আপনি আরো বাড়াই দিতে পারেন ঠিক আছে তাহলে আপনি আরো বুঝতে পারবেন এগুলাকে ঠিক আছে তো এরকম করে কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারি আচ্ছা এগুলা ডিলিট করে দেই সো এই হচ্ছিল অবজেক্টের বিষয়টা অবজেক্ট বিষয়টা আমরা ভালো করে দেখলাম অবজেক্টের মধ্যে পাথ বিষয়টা আর আপ বিষয়টা তো আমি এর আগেও বলছি যে আমার কোন যদি কোনো এখানে যদি কোনো পাথ থাকে হিডেন পাথ থাকে হিডেন কোনো কিছু থাকে হিডেন অ্যাঙ্কর পয়েন্ট হোক যে কোনো কিছু হোক হিডেন ইডেন ভাবে যদি থাকে তখন দেখা গেল আমি এই পেজটাতে কাজ করলাম যতটুকু হ্যাঁ এই পেজের মধ্যে যতটুকু কাজ করলাম কিন্তু আমি পেজটা যখন সেভ করতে যাচ্ছি তখন এক্সট্রা কিছু অংশ চলে আসতেছে এক্সট্রা কিছু এলাকা আমার এখানে আমি এখন কি এখানে কোনো কিছু দেখা যাচ্ছে কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না বাইরে যখন আমি এবার ড্র্যাগ করে সিলেক্ট করব তখন দেখবেন যে কত কিছু এটার মাঝে যখন আমরা শেপ বিল্ডার নিয়ে কাজ করব বা অন্য কোনো কিছু কাজ করার পরে আমরা তো বেশিরভাগ ইলাস্ট্রেটর এই বাইরেই বেশি কাজ করি তাই না বাইরে কাজ করে করে এখানে নিয়ে যায় বসায় দেয় তো এই কাজ করার ফলে দেখা গেল অনেক পয়েন্ট থেকে যায় অনেক লাইন থেকে যায় সো এগুলাকে রিমুভ করার জন্যই আমরা ওই করতে পারি ওই কাজটা করতে পারি অনেক সময় দেখা যায় যে আমার জিনিসের ভিতরে অবজেক্টের ভিতরেও অনেক আনইউজড এই রকম পাত থাকে যেগুলার কোনো ভ্যালু নেই যেগুলোর কোনো প্রয়োজন নাই সেগুলো আমি এখান থেকে করতে পারি জাস্ট পাথে যাব আমার কোনো কিছু সিলেক্ট করা লাগবে না আমি কোনো কিছু আমি জানি না কোথায় কি আছে কোথায় কি আছে থাক ঠিক আছে জাস্ট আমি পাথ থেকে ক্লিন আপে ক্লিক করব এখান থেকে কি স্ট্রে পয়েন্টস আন আন কি আনপেন্টেড অবজেক্ট এম টেক্সট প্ল্যাপ পাথ দেখেন এগুলো তো সব ক্লিক দেওয়া থাকবে এখানে কী অপশন বলতেছে ডিলেট তার মানে ওকে করে দিলে এই জিনিসগুলো ডিলিট হয়ে যাবে আমার এগুলা একটারও কোনো কাজের না সো আমি এগুলো সব ঠিক থাকবে দিয়ে আমি ওকে করে দিলে আমার এটা অটোমেটিক্যালি এখন আপনি সিলেক্ট করেন দেখেন কোনো কিছু নাই জাস্ট আপনার এটা আছে সো আমরা কোনো ডকুমেন্ট যখন সেভ করব তখন অবশ্যই অবজেক্ট থেকে এটা ক্লিন আপ করে নিব ক্লিন আপ করে নিলে এটা দূর হয়ে যাবে যদি কোনো থাকে না থাকলে নাই কোনো সমস্যা নেই ঠিক আছে বুঝতে পারছি জি ঠিক আছে তো পাথ বিষয়ে যেটা বললাম পাথের এখানে এগুলা বিষয় তাহলে সবাই ক্লিয়ার একটা ধারণা পাইছেন তো নাকি কারো কোনো কোশ্চেন আছে এগুলা নিয়ে তারপরে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্রুশার ডিজাইন ঠিক আছে তো ব্রুশার ডিজাইনটা শেখার জন্য একটা জিনিস সেটা হচ্ছে ব্রুশার ডিজাইন তো আমরা সবাই জানি ব্রুশার ডিজাইন কি ব্রুশার এই যে এগুলা এগুলাকে ব্রুশার বলে তাই না এই যে জি এগুলো হচ্ছে বুসার এই বুসারটার নাম কি বলেন তো এটাকে বলা হয় থ্রি ফোল্ড ব্রুসার বা ট্রাই ফোল্ড ব্রুসার মানে তিনটা ভাস করা যায় এই জন্য এটাকে বলা হচ্ছে থ্রি ফোল্ড ফোল্ড ব্রুসার আচ্ছা এই থ্রি ফোল্ড ব্রুসারের আবার এটা এটা আরেকটা ক্যাটাগরি কোন ক্যাটাগরি রাউন্ডেড ঠিক আছে রাউন্ডেড ক্যাটাগরি রাউন্ডেড কেন এটা আমার দেখেন এই ভাঁজটা কি হচ্ছে এই ভাঁজটা এখানে যাচ্ছে এই ভাঁজটা এখানে যাচ্ছে তাই না মানে কি ভিতরের মধ্যে আছে আবার আরেকটা ভাঁজ আছে যেটা জেড আকারে হয় দেখাচ্ছি এটাও দেখাচ্ছি তো ফ্লিপের উপর ভিত্তি করে বাইফোল্ড বুশার হয় বাইফোল্ড যেটা সেটা দুইটা পার্ট থাকে ঠিক আছে যেটা আপনার ইয়া ওই মনে করেন যে এই যে এখানে আছে দেখুন এই যে এটা হচ্ছে বাইফোল্ড দেখেন মানে কি মাছখানে একটা ভাঁজ থাকবে জাস্ট তাই না তাইলাই হয়ে যাচ্ছে দুইটা ভাগে ভাগ করে দিলাম বাইফোল্ড ব্রুশার তিন ভাগে ভাগ করা থাকলে কি হবে ট্রাইফোল্ড ব্রুশার ট্রাইফোল্ড আর এটা হচ্ছে গেট ফোল্ড বলা হয় কি ট্রাইফো এটাও দেখেন কি এটা মাসখান দিয়ে কিন্তু ইয়া আছে এটা এটা তো এটার উপরে ঢেকে থাকতেছে কিন্তু কি এটা গেটের মতো মাসখান থেকে খোলা যায় জন্য এটা গেট ফোল্ড বলা হচ্ছে আর এটা হচ্ছে জেড ফোল্ড জেড আকারে ফোল্ড হচ্ছে এটা যেমন ট্রাইফোল্ডটা যেমন কি এটার এটা ভাঁজ হয়ে যাচ্ছে দেন এটা দিয়ে ক্লোজ করে দিচ্ছি সেরকম কিন্তু না এটা হচ্ছে জেড আকারে ফোল্ডিং হচ্ছে ঠিক আছে এরকম অনেকগুলো অপশন আছে অনেক ধরনের ফোল্ডিং এর উপর ভিত্তি করে বসে আছে তো এত আমাদের লাগে না এই জিনিসগুলো আমাদের জাস্ট বাইফোল্ড ট্রাইফোল্ড এগুলাই বেশি লাগে আর মাঝে মাঝে জেড ফোল্ডা লাগতে পারে তো এখানে ওরিয়েন্টেশন হিসেবে আমাকে বুঝতে হবে কোন পেজের পরে কোনটা আসে এটা হচ্ছে মেইন জিনিস আচ্ছা বাইফোল্ডের বিষয়ে যদি আমি দেখি বাইফোল্ডের এখানে যদি আমি দেখি তাহলে বলেন তো এখানে প্রথম মেইন পেজ কোনটা টপ পেজ কোনটা কে বলতে পারবেন এটা টপ পেজ না এটা টপ পেজ না ওই পাশে টপ পেজ না ভিতরে একটা টপ পেজ কোনটা বলেন এখানে চারটা পেজ আছে তাই না এখানে চারটা পেজ আছে না এই পাশে একটা পেজ ভিতরে একটা পেজ এটা একটা পেজ ওই পাশে একটা পেজ চারটা পেজ না এইখানে কয়টা পেজ আছে বলেন তো এটা এখানে আছে ছয়টা এই পাশে একটা এইপাশে একটা এটার একটা ওইটার একটা এটার একটা এটার একটা তাই না সো এইখানে আমার মেইন হচ্ছে কোনটা এইটা এটা হচ্ছে মেইন এটা হচ্ছে এক নাম্বার পেজ ঠিক আছে এবং আমি এক নাম্বার পেজটা দেখব দেখে কি কোন কার্ড আপনি কোন কার্ড যখন খোলেন খোলার পরে কি এটা এটা উপরের পার্ট খোলার পরে দুই নাম্বার পেজ কোনটা হয় এর বিপরীতে যেটা থাকে সেটাই দুই নাম্বার পেজ হয় না জি তারপরে এইটা হয় কত তিন নাম্বার পেজ তিন নাম্বার এবং তিন এর বিপরীতে যেটা থাকবে মানে পিছনে যেটা থাকবে সেটা কয় নাম্বার পেজ হবে চার নাম্বার বুঝতে পারছেন একটু আইডিয়া করেন তাহলে বুঝতে পারবেন না থাকলে একটা কাগজ নেন কাগজ নিয়ে মাছখান দিয়ে ভাঁজ করেন করলেই বুঝতে পারবেন তাহলে এখানে আমার পেজ নাম্বার এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা তিন নাম্বার এবং এটার বিপরীতটা হচ্ছে চার নাম্বার ঠিক আছে অ্যান্ড এখানে আমার এই যে বাইফোল্ডের ক্ষেত্রে ট্রাই ফোল্ডের ক্ষেত্রে ট্রাইফোল্ডের ক্ষেত্রে টপ হচ্ছে কোনটা এটা এক নাম্বার দেন হচ্ছে কি অপোজিটে যেটা সেটা দুই নাম্বার এই যে এটা হচ্ছে তিন নাম্বার এবং এটার এই যে এইটার এইটার ভিতরে যেটা আছে সেটা চার নাম্বার ঠিক আছে দেন এটা কি এটা হচ্ছে পাঁচ নাম্বার এবং এই যে পিছনে যেটা আছে এটা হচ্ছে ছয় নম্বর বুঝতে পারছেন এটা ভাজের উপর ডিপেন্ড করবে কোনটা সো এটা আমরা বিস্তারিত দেখব অবশ্যই আমাদের কি ভাই 6টা পেজে ডিজাইন করা লাগবে অবশ্যই 6টা ডিজাইন করা লাগবে আমাদেরকে 6টা পেজে তো আপনি 6টা করতে হবে না 6টা ডিজাইনই আমার লাগবে 6টা ডিজাইনই আমার ইনফরমেশন থাকবে ঠিক আছে এই যে দেখেন এখানে আমরা যে কাজগুলো করব সেগুলা দেখেন এই যে এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে মানে আমাদেরকে ছয়টা পেজই ডিজাইন করতে হবে তো আমরা বাইফোল্ডটা খুবই ইজি বাইফোল্ড তো বুঝতেই পারতেছি মাঝখানে ভাঁজ করে দিলেই এ পাশে একটা ডিজাইন এ পাশে একটা ডিজাইন বাস এই দিলেই হয়ে যাচ্ছে কিন্তু আমরা যে ট্রাইফোল্ডটা করি তাহলে আমরা বাইফোল্ড ট্রাইফোল্ড জেড ফোল্ড হ্যান্ড ফোল্ড সবই পারব কোনো অসুবিধা নেই তো এখানে দেখেন আমাদের আচ্ছা এই যে এখানে হচ্ছে পেজ নাম্বারটা এই যে এখানে দেয়া আছে দেখেন আমাদের এরকম দুইটা পেজ নিব ঠিক আছে পেজ নিলে আমার প্রথমে যে আমরা পেজটাকে কয় ভাগে ভাগ করবো এফোর একটা পেজ নিব। পেজ নিয়ে এটাকে আমরা কয় ভাগে এক দুই তিন ভাগে ভাগ করলাম আরেকটা পেজ নিয়ে এক দুই তিন ভাগে ভাগ করলাম মানে দুইটা পেজ নিব আমরা দুইটা পেজ নেওয়ার পরে এ ভাগ করার পরে কি করে দেবো এটা হচ্ছে আমার এক নাম্বার এখানে আমার ডিটেলস মেন যেটা যেটা ফন্ট কভার থাকে ঠিক আছে তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ছয় নাম্বার পেজ তারপরটা একটা পাঁচ নাম্বার পেজ এন্ড এটা কি দুই নাম্বার পেজ এটা তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটাকে বলা হচ্ছে ফ্ল্যাপ ফ্ল্যাপ মানে বোঝেন ফ্ল্যাপ মানে এখানে বোঝাচ্ছে যে আমি একটু ব্যাগ যাই এখানে এই যে এখানে যে জিনিসটা এখানকার যে পেজটা এটা এটা বড় এটা বড় কিন্তু এই যে ভাঁজ হয়ে যেটা ভিতরে ঢুকতেছে এই পেজটা যেটা ভাঁজ হয়ে ভিতরে ঢুকতেছে এটাকে বলা হচ্ছে ফ্ল্যাপ কারণ এটা এইগুলা পেজের থেকে একটু ছোট ছোট একটু কিন্তু ছোট বুঝছেন একেবারে সমান না সমান হলে তো একদম এই কোনায় লেগে যাবে তাই না এই কিন্তু না একটু কিন্তু ছোট থাকে সো এটাকে বলা হচ্ছে ফ্ল্যাপ আমাদের গল্পের বই থাকে না গল্পের বইয়ের যে কভার থাকে বা গল্পের বইয়ের যে গল্পের বইগুলো পাই বা মোটা উপন্যাস বা যে কোনো বইয়ের যে উপরে যে কভারটা থাকে কভারটা কি থাকে মোটা কভারের সাথে লাগানো থাকে তাই না এবং ভিতরের দিকে একটু ভাঁজ করে একটু করে মানে বেশি অংশ কি থাকে ভাঁজ করে ঢোকানো থাকে এবং ভিতরের দিকে আঠা লাগানো থাকে তাই না ওই ভাঁজ করে যে ভিতরের দিকে ঢোকানোর অংশটা থাকে ওইটাকে বলা হচ্ছে ফ্ল্যাপ বোঝাইতে পারছি এখানকার মধ্যে ফ্ল্যাপ বোঝাচ্ছি এটাকে মানে এটা একটু ছোট এটা একেবারেই এটার সাথে লেগে যাবে না একটু ছোট হবে এগুলার থেকে একটু ছোট হবে ঠিক আছে আমরা দেখলে আরো ভালো করে বুঝবো সো এখানে আমার মেইন পেজ হচ্ছে কভার পেজ এটা এটা ভাঁজ হয়ে কি হবে এটা এই পেজটা কি এই যে এটাতে ফ্ল্যাপ এটা হচ্ছে এটা হচ্ছে ভাঁজ হয়ে ভিতরে ঢুকবে এইদিকে ভাঁজ হয়ে এটাতে ঢুকবে আর তার উপরে এটা থাকবে এটার উপরে ভাঁজ হয়ে এদিকে যাবে তাই না সো মেইন কভার হচ্ছে আমার এটা 6 নাম্বার এটা হচ্ছে সবার লাস্ট আর পাঁচ হচ্ছে আমার ওই দিকটা তাই না আমি পেজ 1টা যখন খুলবো মানে এটার বিপরীত দিকে পেজটা হচ্ছে এইটা পেজ বিপরীত পেজটা হচ্ছে এই পেজটা মানে এক নাম্বার পেজ খোলার পরে একের এই পাশে যে পেজটা থাকবে মানে এই পাশে যে পেজটা থাকবে সেটাই হচ্ছে এই দুই নাম্বার পেজ ঠিক আছে এন্ড দুই এর পরে অবভিয়াসলি তিন নাম্বার পেজ তিন এর পরে অবভিয়াসলি চার নাম্বার পেজ তাই না চার এর পরে যখন পাঁচটা এই এটা আমি আবার যখন ভাজ করব তখন আমি এই পেজটা পাবো এন্ড দেন হচ্ছে এই পেজটা কে বুঝি নাই বলেন তো বুঝতে পারছেন এটা না বুঝলে এরকম পেজ ভাগ করে নিয়ে এক দুই নাম্বার দিয়ে লিখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা দেখেন এটা আমার কাজ এখানে বোঝানো শেষ আর আমি বোঝাতে চাচ্ছি না আর এখানে মেইন জিনিসটা বোঝাই যে আমার কোনটা কত সাইজ নিতে হবে আচ্ছা রোল ফোল্ড জেড ফোল যাই হোক না কেন জেড ফোল্ডের ক্ষেত্রে আমার তিনটাই সমান এখানে কোনো ফ্ল্যাপ নাই তিনটাই সমান থাকবে সো এখানে আমি তিনটাই সেম করে দিলে কোনো অসুবিধা নেই বুঝতে পারছেন আর রোল ফোল্ডের ক্ষেত্রে আমার কি ফ্ল্যাপ অংশটা একটু ছোট থাকবে আমার পেজ সাইজ কত নিতে হবে ২৯৭ সাতানব্বই মিলিমিটার কত সাতানব্বই কেন আমার এই দুইটা থাকবে একশো একশো আর এটা থাকবে সাতানব্বই অতএব হচ্ছে কত দুইশো সাতানব্বই আর এটা দেখলাম এটা আমাদের বোঝানো হয়ে গেছে আমি কেটে দেই এগুলা এখন আমি সরাসরি পেজের ইয়াতে চলে যাই এখন এখানে আসলাম আচ্ছা এটা কেটে দেই দরকার নাই ফাইল ফাইল থেকে নিউ এখানে দেখেন আমার এত কিছু পেজ থাকতে যেমন যাব আমি প্রিন্ট থেকে যদি আমি লেটার লেটার পেজটা যদি নেই লেটার পেজটা নিয়ে এইটা যদি আমি মিলিমিটার করি তাহলে দেখেন তো সাইজটা আমার কথা কত লাগছিল দুইশো দশ ইন্টু দুইশো সাতানব্বই বা আমার লাগবে আর সাতানব্বইটা মানে তিনশো তো নিবো না তিন কম আছে না সো অটোমেটিক দেখেন এ সাইজের যেটা সাইজ সেই সাইজটাই লাগতেছে আমাদের সো আলাদা করে কিছু করার নেই এটাই এটা নিলেই আমাদের হয়ে যাচ্ছে দুশো মিলিমিটার মিলিমিটারে নিয়ে আমরা আমরা ইঞ্চি দিলেও নিতে পারি কোনো অসুবিধা নাই কিন্তু আমি অ্যাকুরেট যেটা সাইজ বিজনেস যেটা সাইজ সেই সাইজটা আমি নিচ্ছি ঠিক আছে ফ্ল্যাপ সহ আমি নিচ্ছি অনেকেই দেখবেন যে কি করে একদম এ ফোর পেজ নিয়ে নেয় নিয়ে টিয়ে একবারে সব তিনটা ভাগ করে দিয়ে তিনটায় সমান রেখে করে ওইটা করলেও হবে আমি বলতেছি না ওটা ভুল ওটাও করলেও হবে ওটাও হবে আপনি ভাঁজ করতে পারবেন কিন্তু ডেটটা মনে করেন যে ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলে যেই মানে সাইজটা সেটা কিন্তু আপনার হচ্ছে আপনার ফ্ল্যাপটা থাকতেছে না আপনার তিনটা সমান পেজ হলে আপনার ভাঁজ করতেও সমস্যা হবে একটার উপর একটা লেগে যাবে তাই না সো আমি যেহেতুটা রাউন্ডেড ফোল্ড করতেছি সেই ক্ষেত্রে আমার ফ্ল্যাপটা থাকতে হবে এবং এটা একটু ছোট হইতে হবে ঠিক আছে সো এখানে আমার এ ফোর সিলেক্ট করলেই ওরিয়েন্টেশনটা চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে আমার আর্টবোর্ড কয়টা লাগবে দুইটা তাই না দুইটা নিয়ে নিলাম আর যতটা মিলিমিটারে আছে আপনি এটা ব্লিড লাইন তিন মিলি তিন মিটার থেকে শুরু করে পাঁচ মিটার নিতে পারেন তো আমি পাঁচ মিটার নিচ্ছি ঠিক আছে পাঁচ মিটার নিয়ে পাঁচ মিলিমিটার মিটার না সরি মিলিমিটার নিচ্ছি এবং এগুলো জাস্ট সিএমওয়াই কে যেহেতু প্রিন্টের জন্য এবং কি হাই হাই ইয়াতে নিতে হবে সো এই হচ্ছে আমার পেজ সেটআপ পেজ সেটআপ আমার ক্লিয়ার কে বোঝেন নাই বলেন পেজ সেটআপটা বলছি ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করলাম আমার দুইটা পেজ চলে আসলো এখন আমার মার্জিন টার্জিন নিয়ে কাজগুলো করতে হবে ঠিক আছে আচ্ছা গতকাল আমরা দেখছিলাম ওই যে ট্রান্সফর্ম টুল দেখছিলাম না এখান থেকে মনে আছে কি ট্রান্সফর্ম টুল দেখছিলাম এক্স এক্সএস ওয়াই এক্সএস এগুলো এগুলো দেখছিলাম রোটেট ঘোরাচ্ছিলাম এখান থেকে শেয়ার চেঞ্জ করতেছিলাম দেখছিলাম না মনে আছে কি যদি মনে না থাকে তাহলে আবার একটু আজকে মাথাটায় নিয়ে নেন জিনিসটাকে

আলাপ করে গাইডটাকে ধরবো গাইডকে ধরে কি করব অবশ্যই গাইডটাকে কপি করে দিই আচ্ছা এটার যে আছে এটা ডিলিট করে কন্ট্রোল করব কন্ট্রোল সি দিয়ে কপি করব এন্ড এটার উপরে কন্ট্রোল শিফট ভি দিব বা এটাতেই চলে আসছে সরি এটা আমি সরাসরি এখান থেকে কপি করে কথা আসতে শোনা যাচ্ছে ঠিক আছে এখানে মনে করেন যে এটা হলো আমার লকি কাট এটা দেন এটা অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ এটা এরকম করে দিলাম দিয়ে এটা মেক গাইড করে দিলাম এটা হয়ে গেল ভাই আপনার মাইকে সমস্যা হচ্ছে বারবার কমে যাচ্ছে কেন আচ্ছা ঠিক আছে এবার শোনা যাচ্ছে আচ্ছা তো এখানে বাইফল্ট করতে গেলে আমরা এইভাবে কিন্তু করতে পারি বাইফল্ট করতে গেলে এভাবে তো বাইফল্ট তো আমরা করতেছি না আমরা করতেছি হচ্ছে ট্রাইফল্ড ট্রাইফল্ড করতে গেলে আমার পেজ সাইজ আগে নিতে হবে সেটা কি পেজ নিতে হবে এ ফোর সাইজ পেজ এটা মিলিমিটারে করে নেবো এবং কি এটার ওরিয়েন্টেশনটা কি হবে ল্যান্ডস্কেপ হবে এখানে দুইটা আর্টবোর্ড নিব এখানে ব্লিড লাইন নিচ্ছে আমরা 5 মিলিমিটার করে সিএমওয়াইকে কালার মোড আর কি পিপিআই হচ্ছে 300 হাই তাই না আর এগুলা যা আছে তাই কোনগুলা চেঞ্জের কিছু নাই ক্রিয়েট ক্রিয়েট করলাম এখানে আমার ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে আমার এখানে দুইটা পেজ নিলাম এখন আমার কাজ হচ্ছে এই দুইটা পেজকে তিন ভাগে ভাগ করা তিন ভাগে ভাগ করা একটা হচ্ছে ফ্ল্যাপ আর দুইটা মেইন পেজ তাই না তো দেখেন এখানে আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আমি ফ্ল্যাপটা বের করে নেই তাই না ফ্ল্যাপটা বের করে নেই ফ্ল্যাপটা কত 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 সাইজ মাত্র সাতানব্বই ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে কন্ট্রোল আর দিয়ে একটা গ্রিড লাইন নিলাম ঠিক আছে গাইড লাইন নিলাম আনলক করে দিই গাইডটা গাইডটা সিলেক্ট করব সিলেক্ট করে উইন্ডো থেকে আমরা ট্রান্সফর্ম প্যানেলটা নিয়ে আসি এই যে ট্রান্সফর্ম প্যানেলটা আমরা জানি যে এক্স অক্ষ কোনটা এক্স অক্ষ কোনটাকে বলা হচ্ছে এই বরাবর যেটা আনুভূমিক সেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কোনটা লম্বালম্বি যেটা তাই না সো আমি যদি এক্স অক্ষ বরাবর যদি এটা কম বেশি করি তাহলে দেখেন তো আমার গাইডটা কি ডান দিকে বাম দিকে সরতেছে কিনা না করতেছে জি মানে আমি এক্স অক্ষ বরাবর এটা একি এটাকে মুভ করতে পারতেছি গাইডটাকে সিলেক্ট করে আচ্ছা এটাই করব আমার দেখেন এখন এটা কত আছে গাইডের পজিশন কত এক্স পজিশন কত মাইনাস কত 42 -42 কিন্তু মিলিমিটার মানে এই পেজ থেকে সে 42 মিলিমিটার দূরে আছে ঠিক আছে সো আমার প্রথম গাইডলাইনটা নিতে হবে 97 মিলিমিটারে দিয়ে আমি এন্টার দিলে এটা দেখেন আমার

এটা আবার নিলাম এখন আমাকে কততে নিতে হবে এখানকার কত দিতে হবে কেউ বলতে পারবেন সাতানব্বই তারপরে আমি এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে একশো মিটার দূরে নিব একশো মিলিমিটার দূরে নিব তাহলে সাতানব্বই আর একশো মোট হচ্ছে কত একশো সাতানব্বই দিয়ে ইন্টার দিয়ে দিবেন চলে গেল আমার ভাগ হয়ে গেল এটা কি আর নেওয়ার দরকার আছে এটাতে তো অটোমেটিক্যালি 100 আচ্ছা দেখি তারপর যেটা এটা 100 হইছে কিনা আবার ঠিক আছে যদি ভুল টুল হয়ে যায় এখান থেকে ড্র করে এখান থেকে এখান থেকে ড্র করেন দেখেন কত 100 ঠিক আছে মানে কে বুঝেন নাই বলেন তো এমন কেউ আছেন বুঝেন নাই এই হিসাবটা বুঝেন নাই খুবই ইজি একটা বিষয় ঠিক আছে আমি এখান থেকে আবার এই যে এটা নিয়ে এখানে দিয়ে দিলাম এটা নিয়ে এটাতে দিয়ে দিলাম ঠিক আছে উপর থেকে নিয়ে আবার দিয়ে দিলাম গাইডলাইন গুলো করে নিলাম ঠিক আছে গাইডলাইন আমার অ্যাড করা হয়ে গেছে আমার একটা জিনিস যদি আমি করতে পারি কাজটা এখানে সেম করতে পারবো আচ্ছা এটাতে আমার এই করি এখন আমার এই একটা পেজকে আমি তিন পেজে ভাগ করে দিলাম তারপরে আমরা কি করলাম এখানে পেজ তিনটা ভাগ করে নিলাম একটা পেজকে তিনটা ভাগ করে নিলাম মানে এই এগুলা অনুযায়ী হবে ভাজ হবে ঠিক আছে তো এখন এগুলার জন্য আমি আলাদা আলাদা মার্জিন নিব এগুলার ভিতরে যে লেখা হবে সেগুলো অবশ্যই মার্জিনের মধ্যে রাখতে হবে তো মার্জিন এখান থেকে ধরলাম ধরে আমি একটা শেপ নিলাম ইন্টারসেক্ট লেখা দেখবেন সবসময় ইন্টারসেক্ট লেখা উঠবে ইন্টারসেক্ট হয়েছে আপনি আমি বজার সুবিধার্থে আমি কালার নিচ্ছি আপনারা চাইলে নাও নিতে পারেন বজার সুবিধার্থে আমি একটা কালার নিলাম ঠিক আছে এখন এটা কি করবো অবজেক্ট থেকে পাঁচ পাঁচ থেকে অফসেট পাঁচ কত বাদ দিব মাইনাস পাঁচ পাঁচ এটা মার্জিন আমার ঠিক আছে দিয়ে ওকে করে দিলাম দিয়ে এটাকে করে দিব হচ্ছে মেক গাইড আর পিছনের যে এই এটা এটাকে আমার দরকার নাই ডিলেট ঠিক আছে আমার গাইড তৈরি হয়ে গেল মার্জিন হয়ে গেল সেম কাজটা এইখানেও করব ঠিক আছে এটা করলাম এই দুইটা সেম তো আমি চাইলে আমি তিনটাই একবারে করতে পারি দেখ আমি একটাই দেখাইলাম এখন আমি এই এটা সেম পদ্ধতিতে দেখাচ্ছি দেখেন এটাও আমি কপি করে এখানে নিয়ে নিলাম শিপ ধরে করি তাহলে দুইটাই এখন দুইটাই সিলেক্ট করতেছি সিলেক্ট করে অবজেক্ট থেকে পাত থেকে অবসেট পাত দুইটার মাঝেই দেখেন কি হয়ে গেছে গা ইয়ে চলে আসছে মাইনাস পাঁচ মিনিট করে বাদ দিলাম দিয়ে এই দুইটাকে সিলেক্ট করে কি করে দেবো মেক গাইড করে দেবো গাইড হয়ে গেল এবং এটা ডিলেট সরি কন্ট্রোল জেড অবশ্যই আমি আগে গাইডগুলোকে লক করে দেবো লক গাইড করে দিলাম দেওয়ার পর এগুলার ভিতরে যা ছিল আমার ডিলেট আমার এগুলার দরকার নেই ঠিক আছে আমার কি হয়ে গেল আমার একটা পেজ রেডি হয়ে গেল এখন এই জিনিসটা আমি ওইখানে নিয়ে চাইতে গেলে কি করতে হবে কপি করতে হবে আগে আনলক করে নিই গাইডগুলো গাইডগুলো আনলক করে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করে এটা আমি এখানে কি করব। এটাতে এই পেজে একটা ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করলে আমার এখানে এটা সেম সেম টু চলে আসলো দেখেন এখানে কিন্তু কাজ শেষ হয় না। এখানে একটা জিনিস আছে যে আমার এটা এক নাম্বার পেজ এটা পাঁচ নাম্বার পাঁচ ছয় নাম্বার পেজ এটা হচ্ছে কি পাঁচ নাম্বার পেজ তাই না কিন্তু আমার এখানেও দেখেন এটা পেজ কিন্তু এটা কিন্তু ছোট পেজ তাই না এই পেজটা কোনটার সাথে সম্পৃক্ত এই পেজের সাথে তাই না এটা ফ্ল্যাপ তাই না সো আমাকে এটা কি করতে হবে রিভার্স করে দিতে হবে আমাকে এটা ওই সাইডে দিতে হবে যদি আমি এটা দুই নাম্বার পেজ হিসেবে কাউন্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এটাকে ওই পাশে দিতে হবে সোজা হিসাব এটা আমি সবগুলো আবার দশ সিলেক্ট করাই আছে জাস্ট আমি এখানে মনে করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট রিফ্লেক্ট থেকে ভার্টিক্যালে দেয় আমি জাস্ট ওকে করে দিব তাহলে আমার কাজটা হয়ে গেল এখন আমি যদি এখানে লিখে দেই এটা পাঁচ নাম্বার এটা কত দুই নাম্বার এটা কত তিন এটা চার আমি কেন ঘুরে এলাম বুঝতে পারছেন ইয়া কেন করলাম ওটা বুঝতে পারছেন কারণ আমার এই পেজটাও ছোট এই পেজটা ছোট এর অপজিট পাঁচ সো আমাকে এটা ঘুরাই নিতে হবে আমার এক এর অপজিট দুই হ্যাঁ তিন এর অপজিট ছয় সো নাম্বার হচ্ছে এটাই পাঁচ ছয় এক দুই তিন চার ঠিক আছে এখন আমি এগুলো আনলক করে দিতে পারি আমার আর গাইডলাইন নিয়ে সমস্যা নেই আমি সবগুলো এগুলো ধরে এক সিরিয়ালে রেখে আমি এটা উপরে রেখে দিতে পারি ঠিক আছে এই হচ্ছে আমার ব্রুশারের থ্রি ফোল্ড ব্রুশারের টেমপ্লেট রেডি সুন্দর গান হচ্ছে কার বিপুল ভাই হ্যাঁ ভোটের কার গান হচ্ছে ভোটের প্রচারণা চলতেছে ভাই তারপরে দেখেন কি হলো এটা আমি এখানে লিখে দিলাম লেয়ার পরে এখন আমি এটা সেভ করব সেভে যদি ক্লিক করি এখান থেকে আমি এটা টেমপ্লেট হিসেবে সেভ করব ইলাস্ট্রেটর টেমপ্লেট এ আই টি এটা লিখে আমি সেভ করতে পারি ঠিক আছে আমি ডেস্কটপ দিয়ে এটা এখানে আমি নাম দিয়ে দিলাম এই যে থ্রি ফোল্ড বুশার নাম লিখে দিলাম থ্রি ফোল্ড বুশার টেমপ্লেট দে সেভ করে ওকে ইয়েস করে দিলাম আমার এটা সেভ হয়ে গেল এখন আমি এটা কেটে দেই টেমপ্লেট হিসেবে সে বিজনেস কার্ডের মতন তাই না আবার এটা আমার অটোমেটিক্যালি এই যে থ্রি ফোল্ড বুসার টেমপ্লেট এআইটি এটা জাস্ট আমি ওপেন করব আমার নতুন একটা নামে আনটাইটেলড নামে চলে আসলো এখন আমি এখানে যা ইচ্ছে এডিট করি আমার টাইটেলটা সেভ হয়ে গেল আমাকে বারবার এইটা জিনিস তৈরি করতে হচ্ছে না বাট আমরা বারবার করব এটা ঠিক আছে এই হচ্ছে বিষয়টা তো আশা করি সবাই আপনারা পারবেন বিষয়টা এখানে বুঝতে পারছেন এটা 97 মিমি এটা 100 এটা সবার ঠিক আছে এখন যাবতীয় যা কিছু সব কি জাস্ট এখানে ডিজাইন করব ডিজাইন করে জিনিসগুলো বসাইলে আমার হয়ে যাচ্ছে কি আমরা এটা কি পারবো জি ভাই ইনশাআল্লাহ তো মনে করেন আমি একটা ডিজাইন যদি এখানে আপনাদেরকে দেখাই পুরো ডিজাইন করব না আমি জাস্ট দেখাই দেব আইডিয়াটা আপনারা তো এগুলা পারেনই সব এগুলা করছেন আপনাদেরকে দেখানোর তেমন কিছু নাই আচ্ছা ডাউনলোডসে দেখি কোনটা করা যায়

আচ্ছা এটা দেখি এটা কেন আচ্ছা এটা ভালো আছে আচ্ছা এটাই করি মনে করেন ঠিক আছে এখানে আমি ডিজাইনটা নিয়ে আসলাম এখন আমার কাজ হচ্ছে কি লেআউটটা তৈরি করা এটা এমবেড করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম যাতে এটা আমরা ডিস্টার্ব না হয় বারবার সিলেকশন না হয় আমি গাইডলাইনগুলো লক করে দিছি ঠিক আছে সব কিছু লক করে দেওয়ার পরে এখানে আমার ডিজাইন এখানে আমার দেখেন যেগুলা ডিজাইন আমার ইয়াতে ছিল যেগুলো আমি বিজনেস কার্ডে ফ্লেয়ার ইউজ করছি সেইগুলাই কিন্তু আমি এখানে ইউজ করতে পারি দেখেন ক্লিপিং মাস্ক এটা পারতেছি এই ডিজাইন গুলা বসাতে পারতেছি যা শেপ নিব শেপ নিয়ে কি করবো এই জিনিসগুলো এখানে এইভাবে করে দিব সাজাইতে পারবো লেখা যেরকম সেরকম যেটা আছে সেটাই দেখেন কোনো ব্যাপারই না এগুলো সো এটা হচ্ছে এই পার্টটা দেখেন এটা হচ্ছে ফার্স্ট পেজ এই লাস্ট পেজে আছে ডিটেলস বা এবং কি ফোন নাম্বার যাবতীয় গেট ইন টাচ দিয়ে সব কিছু দেওয়া আছে লাস্ট পেজে হ্যাঁ দ্য ইন পেজ অ্যান্ড দ্য লাস্ট টেক্সট দেয়া আছে আর এটা হচ্ছে কি পাঁচ নাম্বার পেজ এটা ফ্ল্যাপ দেখেন এটা একটু ছোট এই কাজটা করে জাস্ট আমরা কি মকআপে বসাইলে কিন্তু চলে আসবে আমি এরপরে ওই পাশের পেজটা কিন্তু এখনো নেই নি ওই পেজের পেজটাও আছে সো আমি জাস্ট একটা পেজ আপনাকে দেখা দিচ্ছি আপনারা বাকিগুলো সবটা নিজেরাই করবেন এখানে জাস্ট কি বল দেখেন আমি জাস্ট আমি দেখবো আর কাজ করব জাস্ট এখানে পেন টুলের কাজ ছাড়া কোনো কাজ নাই ঠিক আছে জাস্ট আমি দেখি আমি সেম টু সেম দেখতেছি কিন্তু আমি চেষ্টা করবো সেম টু সেম না করে একটু ডিফারেন্ট করার যাতে আমি ভাবে আমার কাজটা আমারটা ইউনিক যাতে হয় একটু আলাদা হইলে আমি ওটা কপি হবে না কথা বুঝতে পারছেন কালার টালার সব একই নিব কিন্তু কোনো কপি হবে না এটা এখানে ইয়ে করলাম আর এই যে শেপগুলা এই বলার জন্য কি করব আচ্ছা কালারটা নিয়ে নিই একবারে কালারের এখানে আছে কী আছে গ্র্যাডিয়েন্ট আছে গ্র্যাডিয়েন্ট আছে এখানে ডাবল ক্লিক করে আইড্রপার দিয়ে এখান থেকে কালার একটা নিলাম এটার সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা নিলাম আচ্ছা নেওয়ার পরে এখান থেকে এটা উঠাই দিলাম দেওয়ার পরে এইটা একটু আমি কি এইখান থেকে শুরু করে এই এই কালারটা এই কালারটা আরেকটু লাইট নিতে হবে আচ্ছা অত একেট করার আমার এখন দরকার নেই আমি জাস্ট নিচ্ছি নিয়ে তো সেটা হইলো দেন হচ্ছে কি এই শেপগুলা এই শেপগুলার জন্য আমি কোথায় যাব পলিগোনাল পলিগোনালে গেলাম শেপ নিলাম এটা কোন দিকে ঘোরানো আছে শেপ ধরে শেপ ধরে সব সময় তেমন নেওয়াটাই হইছে শিপ নেওয়ার সময় শিপ ধরে নিব ঠিক আছে যাতে এটা ঠিক হয়ে যাবে সমান করে আচ্ছা তাও বাঁকা মনে হচ্ছে ঠিক আছে এটা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে অনেকগুলো আছে আমি এভাবে সাজায় নিতে পারি এখান থেকেই আচ্ছা এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি চাইলে এখানে এই যে বিষয়গুলো একবার ইয়ে করে দিতে পারেন আলাদা আলাদা করে ইয়ে করতে পারেন ঠিক আছে তো আমি এটাই যে এখানে একবারে করতেছি আমি একটা শেপ দিলাম জাস্ট অত ইয়ে করার দরকার নেই আমি জাস্ট এখানে যে একটা শেপ নিলাম উপরে তো লেখা থাকবে তো উপরে সো আমি একটু নিচে নিই এটাকে আর নিচে দিয়ে দিই এই এই পয়েন্টটা সিলেক্ট করলাম এই অ্যাঙ্কর পয়েন্টটা কি দিয়ে শেপ ধরে নিচে নামা নিচে নিচে দিলে এটা ওই লাইন বরাবর এইভাবে কি নিচে নেমে যাবে ঠিক আছে নিচে নেমে গেল জাস্ট হয়ে গেছে এখন এটা আমি যে এখানে এটার সাথে লাগাই দিলাম এটা এখানে অ্যান্ড এটা একটু কালার আলাদা করে দিই যাতে এটা তো ক্লিপিং মাস্ক হবে এটা আমি আর একটু এখানে ছোট করে এটার সাইজ একটু ছোট করে নিই ছোটো করে নিয়ে এই জায়গাতে না ওইটাই রাখি সাইজ এই জায়গাতে এটা আমি এইভাবে করে দিলাম ঠিক আছে আচ্ছা দেন আমি চাইলে এই যে এটা এখানেও এইভাবে দিতে পারি অথবা তিনটাকে ধরে একটু ভিতরে দিতে পারি তিনটাতে আমি তিনটা ছবি দিলাম অ্যান্ড একটা জিনিস যেটা হচ্ছে এইখানে আমি যেটা দিব সেটা ছোট দিব ঠিক আছে আমি এখান থেকে শুরু করে এই কোনাতেও একটা ডিজাইন দিতে পারি কতগুলা শেপ দিলাম এখানে আচ্ছা এটা থেকে আমি এটাকে সিলেক্ট করে এটা ধরে দিয়ে দিলাম আমার ওইখানে চলে গেল ঠিক আছে এখন এগুলা সব এই কালার দিয়ে দিচ্ছি এটাকেও এই কালার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এই দুইটা ধরে আমি থেকে এটা মাল্টিপ্লাই করে দিলাম ঠিক আছে তো এটা একটা আলাদা একটা এখানে ইয়ে চলে আসলো ঠিক আছে আর এই ছবিগুলোতে আমি ক্লিপিং মাস্ক করে দিব একটা ছবি কয়েকটা ছবি নিয়ে এসে ছবিগুলো নিয়ে আসি মনে করেন এই ছবিটা নিলাম অবশ্যই এটা এমবেড করে দিব এমবেড করে দিলে এটা এটার মধ্যে আমার ডকুমেন্টের মধ্যে চলে আসবে এটা সিলেক্ট করলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম ঠিক আছে কাট করে এটার এটার নিচে দিব কন্ট্রোল বি প্রেস করব কন্ট্রোল বি দিলে এটার পিছনে চলে যাবে ছবিটা ঠিক আছে এখন আমি ছবিটা আরেকটু ছোট করব ঠিক আছে ছোট করে পজিশনে নিয়ে আসবো পজিশনে নিয়ে এসে শিফট ধরে ক্লিক করে মেক ক্লিপিং তারপরে এটা নিয়ে আসলাম এটাও কি করব কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিব কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিয়ে এটার পিছনে দিব বা এটার পিছনে দিলাম কন্ট্রোল বি কন্ট্রোল বি প্রেস করলে এটার পিছনে চলে যাবে দেখেন কন্ট্রোল বি প্রেস করে ওইটার পিছনে চলে গেছে এখন জাস্ট আমি কি করব এটাকে পজিশন মতো এভাবে নিয়ে এসে শেপ ধরে এটাতে ক্লিক করব আর হ্যাঁ অবশ্যই এটা আগে আমি এমবেড করে নিব এমবেড করা নাই এমবেড করে নিব ঠিক আছে এগুলো আমি এখানে দিলাম এটা দরকার নাই বা এটার একটু অপাসিটি কমায় দি আচ্ছা এখান থেকে এটা ধরলাম Terima kasih <muchas> telah menonton! আমার এখানে এটা রেডি হয়ে গেল তাই না আর কিছু তেমন হয়ে গেল এখন আমি করে ধরে সবগুলো কন্ট্রোল টু দিয়ে লক করে দিতে পারি অথবা আমার যেটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো আমি কি করতে পারি এটা লেয়ারের মধ্যে সব কিছু আছে আমার তাই না আমি এই লেয়ারটাকে রিনেম করে দিয়ে আমি লিখে দিতে পারি কি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখে দিলাম আমার এটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল এখন আমি এখানে আরেকটা কি লেয়ার নিতে পারি এবং ব্যাকগ্রাউন্ডটা আমি এখন ক্লিক করে এখানে লক করে দিলাম ব্যাকগ্রাউন্ড আমার এখন লক এখন আমি লেয়ার টু আরেকটা নিলাম এখানে আমার থাকবে হচ্ছে কি টেক্সট ঠিক আছে সো আমি এখন এখানে টেক্সট যা লাগে সেগুলো আমি পলিগন সেটা দিতে চাই তাহলে কি করতে হবে যেখানে যেভাবে একটা ছবি যদি দিতে চান তাহলে আপনি এই যে আচ্ছা ওইটা যদি করতে চান তাহলে দেখেন একটা শেপ এইভাবে শেপগুলা নেন মূলত এটা ফটোশপ থেকে করে এনে বসাইলে অনেক বেশি ভালো হয় ঠিক আছে এখানে যদি করতে চান তাহলে আপনাকে ওইভাবে কিন্তু বসায় আপনাকে কাজটা করতে হবে দেখেন কিভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি কোনো অসুবিধা নেই আচ্ছা মনে করেন এই শেপগুলো এইভাবে নিলাম বা সাজায় নিলাম আচ্ছা অনেক দুইটা পদ্ধতি আছে দেখাই আপনাকে আচ্ছা এটা যেহেতু সব একই না কালারটা এটার স্ট্রোক নেই স্ট্রোকটা কালো নেই ঠিক আছে সবার আগে তো এটা সাজাই দিতে হবে আপনাকে ঠিক আছে এগুলা মনে করেন সাজায় নিলাম আমি ঠিক আছে গ্রুপ অবস্থাতেই আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে এখন হচ্ছে আমার কাজ হচ্ছে কি ছবি নিয়ে আসা আচ্ছা ছবি নিয়ে আসলাম করে দিলাম নিয়ে আসার পরে ওই ছবিগুলো আবার আসছে না ডিলিট করে দিই বড় ছবির দরকার নেই এখন এখানে আমার ছবিটাকে পিছনে সবার পিছনে অবশ্যই দিতে হবে দেওয়ার পরে এখানে আমাকে ক্লিপিং মাছ করতে হবে তাই না সো আমি এটা আগে পজিশনটা ঠিক করে নিব যে আমি কতটুকুর মধ্যে কতটুকু দেখাতে চাচ্ছি ঠিক আছে এখন এটা আমি কি করব এখানে আমার কয়টা জিনিস আছে একটা দুইটা তিনটা চারটা চারটা জিনিস আছে না জি ভাই চারটা জিনিস আমি এটাকে চারটা কপি করব এটাকে কয়টা কপি করব চারটা কপি চারটা কপি করব ঠিক আছে এটা ধরলাম এটা ধরে মনে করেন যে একটা দুইটা তিনটা চারটা চারটা হইলো এই সবগুলোকে আমি একটু সিলেক্ট করি সিলেক্ট করে এটাকে কমন রেখে একটু অ্যালাইন করে আচ্ছা অ্যালাইনটা করে নিলাম আমি এখানে অ্যালাইন করা হয়ে গেছে এখন আমি কি করব এইটা শিফট ধরে মনে করেন যে জাস্ট উপরেরটা এটা আর এটা দিয়ে কি করব ক্লিপিং মাস্ক এটা হইলো একটা ঠিক আছে দেন আমি এটা এটা ধরে কি ক্লিপিং মাস্ক এটা এটা ধরে ক্লিপিং মাস্ক এটা এটা ধরে কি করব ক্লিপিং মাস্ক ও আচ্ছা সরি ওইভাবেই করতে হবে আমি স্ট্রোকটা ইয়ে করে চলে আসছে আচ্ছা স্ট্রোকের উপরে হইছে ঠিক আছে সো অসুবিধা নাই আমি যে এই যে এগুলা এই এক্সপ্যান্ড হয়ে আছে না আচ্ছা আমি এক্সপ্যান্ড করছি এক্সপ্যান্ড করছি তো ঐ জন্য আর কি আচ্ছা এগুলা একটু আনগ্রুপ করে দেই তাহলে আনগ্রুপ করে দিলে হয়ে যাচ্ছে ডিলিট ডিলিট ঠিক আছে আমার এগুলা ডিলিট হয়ে গেছে এগুলা একটু মানে আগে সাজায় নেবেন ভালো করে গ্যাপ অনুযায়ী ঠিক আছে তো ওই সেম সিস্টেমই করবেন চারটা যেহেতু কপি আছে এটা ধরলাম একটা ধরলাম কি করব ক্লিপিং মাস্ক আবার এটা ধরবো এটা ধরবো কি ক্লিপিং মাস্ক এটা ধরবো এটা ধরবো ক্লিপিং মাস্ক এটা ধরে এটা ধরে ক্লিপিং মাস্ক হইছে জি ভাই শিফট ধরে পড়েছে হ্যাঁ 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 শিফট ধরে করতে হবে না শিফট ধরে তো করতে হবে সো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন দেখেন এটা আমি যেখানে আমার প্রতিটা এইভাবে করা যায় আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি একটা ছবির উপরে যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এটাকে নিয়ে এটার মধ্যে আপনাকে কাজ করে নিতে হবে মানে আপনি জাস্ট আউটলাইনটা রেখে এটা কেটে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এটা ইজি আছে এটা এইভাবে করতে পারেন ঠিক আছে পারবেন এখন করতে এইভাবে পারবেন না জি ভাই প্র্যাকটিস করব আচ্ছা তো এভাবে করেন কোন এবং যতগুলা নেবেন সেই হিসাবে আপনি সাজায় নিয়ে করে নেন কারণ এখানে তো পজিশন চেঞ্জ করা যাবে না আমার গোটা ছবিটার যাতে প্রতিটা দিয়ে কি করা হয় একভাবে যাতে দেখা যায় সেজন্য আমি জয়টা এখানে নিছি এতগুলা নিতে চাই নাই আমি এইজন্য যাতে আমার এতগুলা ছবি বা এতগুলা কপি টপি করে এতগুলা করার দরকার নেই সেজন্য আমি এটা করলাম আচ্ছা দেন এটা আমার তো লক করে দিলাম টেক্সটের জায়গায় এখন টেক্সট লিখবো এখান থেকে আমি টেক্সটগুলা লিখে লিখে নিয়ে ওইখানে চলে যাব ঠিক আছে আর এখানে আমরা যে ফন্ড গুলা ইউজ করবো সবগুলাই কি এক এখানে একটা যাতে আমরা ফন্ড ইউজ করি সেটাই যাতে মাথায় রাখতে হবে আমাদেরকে ঠিক আছে এই এই লেখাটা বড় হবে এই লেখাটা কি হবে আচ্ছা সবার আগে আমি ফন্ট সিলেক্ট করে নিই এইগুলো সবগুলো ধরলাম ধরে আমি এখান থেকে রোবোটোটা নিলাম ঠিক আছে রোবোটো রেলওয়ে যেটা পারেন যেটার ক্লাস আছে অনেকগুলো ঠিক আছে এখান থেকে রোবোটো ঠিক আছে রোবোটো নিলাম এটা নিলাম হচ্ছে রেগুলার থেকে এটা নিয়ে নিলাম কি বোল্ড এই ডিজাইনটা নিয়ে নিলাম এটার সাইজ বড় করে দেই এটার সাইজও নিব হচ্ছে ছত্রিশ না চব্বিশ আছে এখানে ছাব্বিশ দিয়ে দেয় ছাব্বিশ বা তিরিশ আর এইটাকে দিব হচ্ছে মিডিয়াম ঠিক আছে আর এটা সেম টু সেম জাস্ট এটা রেগুলারই থাকবে এটা হচ্ছে মিডিয়াম দিয়ে এই হচ্ছে জিনিসটা এটা মাথায় রাখতে হবে আর এখানে যেটা ডিস্টেন্সটা যেটা আছে এটা কোথায় আছে এটা আছে এইখানে এখানে এটা আমি অটো যদি করে দিই তাহলে তো অটো আর আমি একটু চাইলে কমাইতে পারি ঠিক আছে এটা অনেক বেশি হয়ে গেছে ছয় সাত আট দশ ষাট চব্বিশ চব্বিশ দিলাম আর একটু বাড়াই ঠিক আছে হয়ে গেছে এখন কথা হচ্ছে এটাকে ডাবল ক্লিক করলাম এখান থেকে এই কালারটা নিলাম দেন এটার কালার আমি একেবারে ব্ল্যাক নিব না ব্ল্যাকের থেকে একটু হালকা যেটা ওইটা নেব এটাকেও এই কালারটা দিল ঠিক আছে এখন আমি এটাকে ধরে এখানে নিয়ে এসে এই বরাবর একটু গ্যাপ রেখে এই যে দিয়ে দিলাম এটাকে আর এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই যে অফ লেখা আছে একটা ইয়ার ভিতরে সো এটা আমি এখানে করতে পারি ঠিক আছে কি করা যায় এটার জন্য জাস্ট একটা শেপ নিতে হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা শেপ নিলাম এবং এটার কালার কি আছে এই কালারটা আছে তাই না এই কালারটা আছে এখন এখানে আমাকে লিখে দিতে হবে কি অফ এটা সাইজ হবে ছোট এটাকে এই দুইটা এটাকে অফটাকে আমি হচ্ছে ক্লিয়ার আউটলাইন করে এই বক্সের সাথে মানে এটা সেন্টার করে দিলাম ঠিক আছে সেন্টার করে দিয়ে গ্রুপ করে দিলাম অ্যান্ড এটাকে আমি এটার সাথে ডি এর সাথে ডিটাকে লক করে এটা সেন্টার করে দিই যদি ও আচ্ছা ডি এর সাথে তো হবে না কারণ এটা এখনও আমার স্ট্রোক ইয়েতেই আছে সো আমি এখন আপাতত এইভাবে রাখি অ্যান্ড নিচে এই বরাবর ঠিক আছে সো আমার এটা এখানে তৈরি হয়ে গেল এখন লেখা জাস্ট এখানে যেগুলো আছে ওগুলো আমি এক এক করে অ্যাড করলে আমার এই কাজগুলো হয়ে যাবে আচ্ছা এগুলার দিক দিয়ে স্ট্রোক আছে চাইলে আপনারা এই স্ট্রোকগুলো দিয়ে দিতে পারেন বা এদিক দিয়ে এটা এটার পিছনে পিছনে সাদা শেপ দিয়ে দিতে পারেনি যে এটাতে যেমন আছে ঠিক আছে সাদা শেপ চাইলে দিয়ে দিতে পারেন নিচে লোগো আছে লোগো দিয়ে দিতে হবে তাই না দেন এখানে যা কিছু বার কোড আছে বার কোড আছে বার কোডটা বার কোড কীভাবে দিবেন বার ডাউনলোড করবেন কিউআর কোড

এটা এখান থেকে তাহলে আনগ্রুপ করে দেই এটা আনগ্রুপ করে দিয়ে এটা থাক এটাকে আর একটু এইভাবে বড় করে দিলাম ঠিক আছে বড় করে দিয়ে এই শেপটাই কি করে দিলাম স্ট্রোক করে দিলাম স্ট্রোক দিয়ে এই যে বাড়াই দিলাম ঠিক আছে আর এই যে এগুলাকে ধরে এগুলো কালার কি করে দিব হোয়াইট দেখ এইভাবে দিয়ে এটা কি করে দিলাম গ্রুপ গ্রুপ করে দিয়ে এখন আমি এটা পজিশন মতো এখানে বসাই দিব একটু ছোট করে নেই মানে আমরা একটা কাজ করতে গেলে কি কি জিনিস করা লাগে এ সব কিছুই আমরা পারবো জানা আছে আমাদের এখানে এমন কোন কাজ আছে যেটা দেখে মনে হচ্ছে আপনি পারবেন না এটা এটা পারবেন না একটা সার্কেল করে দিয়েছে সার্কেল করে দিয়ে ওইটার পাশে আরেকটা সার্কেল দিয়ে পিছনে আরেকটা সার্কেল এই যে এটা কি ডট ডট করে দিয়েছে টেন পার্সেন্ট অফ দিস ওয়ার্ক এটা কিভাবে করছে এটা যদি করি আমি এভাবে একটা নিলাম শেপ নিছে এটা শেপ এখন এটার ভিতরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করা হলো কপি করে এটাকে একটু ছোট করা হলো ছোট করে এটার এটার মনে করেন যে স্ট্রোক শুধু দেওয়া হইলো স্ট্রোক ব্ল্যাক দিলাম অ্যান্ড স্ট্রোকের ভিতর গিয়ে এটা আমি ড্যাশ লাইন দিয়ে দিলাম ঠিক আছে এবং ড্যাশ লাইনটা একটু কমায় দিলাম ঠিক আছে খুবই কমাই দিলাম এতটুকু কমায় দিলাম বা এরকম করে দিলাম ঠিক আছে দরকার পড়লে এটাও একটু বাড়াই দিলাম এটা যেহেতু এক আছে এটাও এক দিয়ে দিই অনেক এক দিলে অনেক কম হয়ে যায় এটা দুই দুই স্কোয়ার হইলো তাহলে জিনিসটা অথবা এখানে চাইলে আপনি গ্যাপও দিয়ে দিতে পারেন এগুলোর মাঝে কত গ্যাপ হবে সেটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন আচ্ছা এটা দিলাম দেওয়ার পর কি হবে এটার ভিতরে লেখা হবে টেন পার্সেন্ট অফ দিস ওয়ার্ক সো এখানে লেখেন টেন পারসেন্ট ইন্টার দেন আচ্ছা ইন্টার দিলাম না এটা এখানে থাকলো এটাকে আলাদা কপি করে নেন এখানে লিখেন ক্যাপসলক দিয়ে অফ দিস ওয়ার্ড ঠিক আছে সো এটার গ্যাপ মনে হয় বেশি করা আছে এখান থেকে গিয়ে আমি এটা কী করে দেব অটো করে দেব দিয়ে এটার যে প্যারাগ্রাফ আছে সেটা এখান থেকে কি করে দিব এটা করে দিলাম এটা করে দিলাম বড় এন্ড এটার কালার এই যে কালার দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আর এটা ঠিক আছে কন এটা অবশ্যই আমরা একটু সেন্টার করে নিব এখান থেকে এটা ধরবো এটা ধরবো এটা ধরব এটা লক সেন্টার সব সেন্টার হয়ে গেল আর সেন্টার করা যাবে নাহলে আবার এগুলো উপরে উঠে যাবে সেন্টার করে কি করবো আমরা এগুলোকে এটাকে এটাকে গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে আর এটা যেটা আছে এটার অপাসিটি একটু কমায় দেবো ঠিক আছে তাহলে কি হবে তাহলে কি হবে এই জিনিসটা গোটাটাকে যখন আমি এইখানে বসাবো তখন দেখেন এটা কি হচ্ছে ছবিটার উপর বসাইলে এখানে যদি একটা ছবি নিয়ে আসি একটা ছবি নিয়ে আসি একটা ছবি নিয়ে আসি এখানে আমরা অবশ্যই এটা ক্লিপিং করতে হবে ক্লিপিং মাস্ক করার জন্য ওই সাইজের আমি একটা শেপ নিয়ে নিলাম এটা আমি এখান থেকে লাগাই এইটার সাথে করে দিচ্ছি বা এই পর্যন্ত করে দিচ্ছি একদম এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত করে এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা থাকলো সমস্যা নেই এখানে এই যে ছবিটাকে আগে আমি ইমবেড করে নেই করে এটা কাট কাট করে এটা ধরলাম এটা কন্ট্রোল বি দিয়ে এটার পিছনে চলে গেল দেন এটাকে একটু ছোট করে নিয়েছি পজিশন মতো নিয়ে এসে এটা এখানে দিয়ে এটা ধরে ক্লিপিং মাস অ্যান্ড এইটাকে কি করব কন্ট্রোল আর লেফট ব্র্যাকেট যেটা আছে ওইটা ধরে আমি এটাকে পিছনে দিয়ে দিব আমার যেটা আছে ওইটার পিছনে আর এই একটা জিনিস এটা আমার কোথায় যাবে ব্যাকগ্রাউন্ডে যাবে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডের জিনিস সো এটা এখন আমার সিলেক্ট আছে যে লাল এটাকে ধরে আমি নিচেরটাতে নিয়ে আসলাম ঠিক আছে এখন আমি এটাকে পিছনে দিয়ে দেবো একবারে পিছনে দিয়ে দিলাম দিয়ে এটা আবার লক করে দিলাম সো এখানে আমার এটা হয়ে গেল এরকম করে তারপরে আমি যে এটা এগুলা ধরে কি করতে পারি এখন সো এখানে আমি যেইভাবে ইচ্ছা এখন এটা আমি যে দিয়ে দিতে পারি বুঝতে পারছেন এটার অপরসিটি আরেকটু বাড়ায়ে দেই এখন দেখেন কি আছে এই যে এটার মতই এটা আমার হয়ে গেছে सेम কাস্টটা এই যে এখানেও আমরা করে দিতে পারি এটার এই জিনিসটাই কি করতে পারি सेम কাস্টটা এই যে এখানে জাস্ট এখানে কি হবে আমার আপনারা এখানে এটা নিয়ে বাজারকে এই যে বাসটা ওর সাথে সাথে ডিজাইন যেগুলো সেগুলো আমাকে এটার ভিতরে রাখতে হবে ঠিক আছে সেইখানে আমি এটা ইয়া করে দিলে কিন্তু এটা জিনিসটা এইভাবে থাকে যাচ্ছে এটা 100% করে দিলে হয়ে যাচ্ছে আর লেখাগুলা ক্যাপস লক দা নসে ক্যাপস লক না ঠিক আছে সো নেক্সট আমাদের এখানে যেখানে যেখানে আমার টেক্সটের প্রয়োজন হবে সেখানে সেখানে আমি কী করবো এভাবে মার্জিনের ভিতরে টেক্সট নিব টেক্সট নিয়ে দিয়ে দিলাম ঠিক আছে টেক্সট নিয়ে দিয়ে দিলাম এবং এটার টেক্সটের সাইজ কত আছে দশ সো আমার তো এগুলা জানা জিনিস দশ হলে এখানে কত হবে পনেরো বা দশের সাথে কত গুণ করে দিব ওয়ান দি ইন্টার শেষ ঠিক আছে এখানে আমার যে লেখাগুলো আছে সেগুলো দিয়ে দেবো কাজ যখন আমার শেষ হয়ে যাবে দেন কি করব আমি এখান থেকে রেক্ট্যাঙ্গল নিব এই কোনা থেকে অ্যাঙ্কর থেকে শুরু করে এই মাথা পর্যন্ত নিব ঠিক আছে নিয়ে এখানে ফের আনলক করে দিবেন মনে থাকেন আনলক করে দিন নাহলে আবার হবে না সো এগুলা সবগুলো এইভাবে ধরে ড্র্যাক করে মেক ক্লিপিং মাস্ক করে দেব আমার ডিজাইন

বুঝেনা এই প্রিন্ট করব না এটা আমি পেজ খুলে যখন ভাস করব তখন তো এটা এরকম হয়ে যাবে এরকম ভাঁজ পাবে এমনিতেই তো এটা একটা সিম্পল একটা একটা তো এ4 পেজ এ4 পেজের মধ্যে এখন আমি এটা কাজ করে এ4 পেজে প্রিন্ট দিলে সমান একটা পেজ বেরো আসবে তখন আমি ভাঁজ করব তাই না এই জিনিসগুলো এটা কালেও এটা দেন হচ্ছে আমার হচ্ছে পেজের যে দ্বিতীয় অংশ আছে দেন আমি ওইটা নি আসব ওইটা এটার মতনি সেম ডিজাইন জাস্ট এখানে রিপ্লেস করে দিয়ে জাস্ট লেখা যেগুলা আছে

যা কিছু আছে ফেসবুক কভার ডিজাইন বা ফেসবুক অ্যালবামার ডিজাইন থামনাল সাইজ ডিজাইন সব কিছুই সেম সব কিছুই কম মোটামুটি সবই একই রকম জাস্ট আমাকে সাইজটা ম্যাটার করতেছে ফেসবুক কভার বলেন লিঙ্কডিন কভার বলেন এগুলা সবই একই এগুলো একটা এগুলো জিনিস যদি আপনি পারেন ওগুলা জিনিস পারবেন না তা কিন্তু না এই এগুলো পারলে আপনি সবই পারবেন জাস্ট আমাকে জানতে হবে সাইজ আর লেআউট কোনটা কেমন বুঝাইতে পারছি সো অবশ্যই আপনারা বাসায় একটা হইলেও একটা ব্রুশার বানাবেন আজকে ঠিক আছে বানায় একটু মানে প্র্যাকটিস করে অবশ্যই রাখবেন কারণ না করলে কিন্তু হবে না এই কাজগুলা কিন্তু অনেক কাজ কাজের প্রাইসও কিন্তু অনেক ভালো কথা বুঝতে পারছেন সো এগুলো নিয়ে আপনারা গিগ দিতে পারেন ব্রুশার ডিজাইন দিয়ে অফিসিয়াল ব্রুশার ডিজাইন কর্পোরেট ব্রুশার ডিজাইন দিয়ে আপনারা গিখ দিতে পারেন এটা মার্কেট প্লেসে যদি আমি এখন যাই তাহলে কিন্তু অনেক চাহিদা দেখতে পাবো অনেক আমি গীত দেখতে পাবো সো আপনারা আগে কাজগুলো করেন যেটা যেভাবে আছে সেভাবে কপি করেন আমি কিছু ডিজাইন দিয়ে আপনাদেরকে সেগুলো আপনারা দেখবেন সেগুলা কপি করার চেষ্টা করবেন তাহলে আপনাদের এই জিনিসগুলো হবে আপনারা যেগুলো যেগুলো শিখতেছেন সেগুলো সেগুলো সবগুলাই একটু করার চেষ্টা করবেন করে রাখলে আপনার আইডিয়া হবে এবং অবশ্যই যেটা আপনার করতে ভালো লাগতেছে যেটা ইন্টারেস্টেড হবেন সেটা বেশি বেশি করে করবেন তাহলে ওটা নিয়ে আপনার আরো ইন্টারেস্ট থাকবে ওটা নিয়ে আপনি আরো শিখতে পারবেন ঠিক আছে সো সবাই মিনিমাম আজকে হইলে একটা একটা হইলো ব্রোশার করবেন করে তারপরে অন্য কিছু করবেন ঠিক আছে ব্রোশার করবেন পারলে কালকেও করতে পারেন সো করেন দুই একটা ব্রোশার দিব দুইটা ব্রোশার এভাবে ডিজাইন করে মকআপ লিখে সার্চ দিবেন ব্রোশার ব্রোশার মকআপ 3 ফোল্ড 3 ফোল্ড ব্রোশার মকআপ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন যে যেখান থেকে ট্রাই ফোল্ড হ্যাঁ ব্রুশার মকা ফ্রি পিকে আছে ডিজাইন বিটস আছে এখানে আছে সব জায়গাতে আছে এই এখানে জাস্ট করে কি করতে হবে তিনটা পেজ থাকবে তিনটা পেজে তিনটা আমার ইয়া বসাই দিতে হবে শেষ এই যে মকা এই যে ডাউনলোড করে এই যে ডাউনলোড করেন ডাউনলোড করে দিয়ে দেন ঠিক আছে কি পারবো সবাই পারবো না বানাইতে এগুলা জিনিস তাহলে বসার ডিজাইন শিখলাম পারবো তো বাকিরা পারবেন না কেউ চেষ্টা করবেন অবশ্যই পারবেন না পারার মতো কোনো জিনিস না এটা ঠিক আছে খুবই ইজি জিনিস আপনারা ডিজাইন আইডিয়া না পাইলে যে এগুলো সাইটে আসবেন এগুলা থেকে ডিজাইন আইডিয়া নেবেন নিয়ে এইভাবে বানাবেন কালার কম্বিনেশন দেখেন সবকিছু দেখেন কোথায় কোন কালার এই কালারগুলা সেম টু সেম এই কালার ইউজ করেন একটা ডিজাইন একটা ডিজাইন দাঁড় করান দাঁড় করা এইভাবে সেম টু সেম এই কালার ইউজ করেন কালার সব সময় এখানে এইগুলা ডিজাইন থেকে কালার নিয়ে নিয়ে ইউজ করবেন তাহলে আপনার জিনিসগুলো হবে আর একটা ফোন দেখেন আমি একটা ফোনটি যে ডিজাইন ইউজ করছি কি একটা ফোনটেরই কি বোল্ড একটা ফোনটেরই থিন একটা ফন্টেরই আমি ইউজ করতেছি আমি 10 20টা ফন্ট নিয়ে কিন্তু কাজ করতেছি না একটা কালারেরই তিনটা ভেরিয়েশন নিয়ে আমি কাজ করতেছি ঠিক আছে সো এখানে আমার এটা কি হচ্ছে প্রফেশনাল ভাবে কিন্তু এটা ওইভাবে জিনিসটা আসতেছে সো এইভাবে কিন্তু কাজ করবেন আপনারা যাতে আপনাদের এই কাজগুলো সঠিকভাবে ইয়া হয় সো এইভাবে কাজ করেন বিষয়টগুলো এইভাবে দেখেন তাহলে হয়ে যাবে আর পেজ ওরিয়েন্টেশনটা আরেকবার করেন তাহলে এটা মাথায় ঢুকে যাবে সো যতগুলো পারেন বুশার্ট শু করেন তাহলে আপনার এটা করলে আপনার আপনি যে করছেন বুশার্ট করলে যে আপনার খালি মনে করেন যে বুশারের অভিজ্ঞতা বাড়তেছে তা না এটা করলে মানে আপনার কি সবগুলাই হচ্ছে এটা করলে আপনার ফ্লেয়ারও হচ্ছে আপনার আর সব কিছুতে আপনার একই কাজটাই এখানে করতেছে সো এটা এটা করলে আপনার ওগুলারও অভিজ্ঞতা বাড়তেছে সো কাজ একই কাজ আপনি যেমন এই টুলসগুলা ব্যবহার করে ব্যবহার করে কাজটা করতেছেন এই যে একটু আগে এটা দেখালাম এটা আইডিয়া জেনারেট করে চিন্তা করেন একটা কাজ দেখলেন আচ্ছা এটা এখানে কিভাবে করছে একটু আইডিয়া জেনারেট করে এটা তো আমি করে দেখালাম এটা এটা এখানে ব্ল্যাক কিভাবে করে দিছে এটার উপরে কালার কিভাবে অ্যাপ্লাই করছে সো এগুলো আপনাদেরকে বুঝতে হবে কালার কিভাবে অ্যাপ্লাই করছে সেম শেপ আরেকটা এর উপরে নিয়ে কি করছে এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিছে দিয়ে ওই কালারটা কি করছে অপাসিটিটা একটু কমায় দিছে আর এটা কি করছে এটা এখান থেকে এটার উপরে এই ছবি অ্যাপ্লাই করে নাই জাস্ট শেপটা রেখে দিছে বুঝতে পারছেন

বুঝতে পারছেন এরকম আর কি জিনিসটা এরকম আর আর কি এটার এটার উপরে উপরে আমি করছি পিছনে এই যে গ্যাপটা ঠিক আছে এরকম করে আর কি সাজানো হয়েছে তো এগুলা তেমন ইয়ের কিছু না খুবই ইজি আপনারা একটু মাথা খাটাইলেই এই জিনিসগুলো করতে পারবেন আর এগুলা করার জন্য মূলত আমার এখানে হ্যাঁ অফসেট পাথ এই টুলগুলা পেন টুল হম ক্লিপিং মাস্ক হ্যাঁ তারপরে আমার যে অ্যাপিয়েন্স টুল থেকে যে ট্রান্সপারেন্সি থেকে ব্লেন্ড অপশন অপাসিটি তারপরে আমরা এখান থেকে অ্যাপিয়েন্স টুল দেখছি অ্যাপিয়ারেন্স টুলের মধ্যে আমরা আরো কিছু জিনিস জানি তারপরে যে টেক্সট টুলের মধ্যে এগুলা জানি সবই জানি ঠিক আছে পরে এর প্রপার্টিজ জানি কালার সস জানি ঠিক আছে ট্রান্সফর্ম জানি আমরা সাজাইতে পারতেছি নড়াইতে পারতেছি সো আর কি লাগে এখানে এগুলা দিয়েই সব কিছু মোটামুটি করা যাবে এই টুলগুলো দিয়ে তো সবাই প্র্যাকটিস করেন আশা করি পারবেন না পারার কিছু নাই এবং করে আমরা অবশ্যই ক্লাসরুমে ভাই কারের ওই ইলাস্ট্রেটর 19 থাকলে একটু দেন কতদিন বলছিলাম হয়তো একটু মনে ভুলে গিয়েছিলেন হয়তো ভাই একটু পারলে একটু দেন ভাই হ্যাঁ গুগল ড্রাইভে আমার কাছে আছে আমি দিয়ে দিব না হ্যাঁ দেন তো ভাই একটু মনে করে আসেন গুগল ড্রাইভ না ওটা হচ্ছে মেগা ফাইল হ্যাঁ আমি ওয়েবসাইট লিংক দিয়ে মানে মেগা থেকে ডাউনলোড করা সহজ হ্যাঁ মেগা মেগা সেম একই মেগা থেকে ডাউনলোড করে নিন লিংক দিবে ডাউনলোড করে নেবেন শেষ আচ্ছা ভাই আপনার সাথে তো আমার কথা হচ্ছে ক্লাসে পরে সমস্যা নাই হারুন ভাই আপনি ওর দিন আচ্ছা যারা আসি এখানে দেখি ঠিক আছে তো এটা এই পর্যন্তই আজকে আর তেমন